আজকের ক্লাস শুরু করছি। এখন আমরা সবাই এখানে যারা আছি সবাই প্রায় সিনিয়র, দুই একজন বাদ দিয়ে, দুইজন এইচএসসির স্টুডেন্ট আছে মনে হয়, বাকি সবাই সিনিয়র। তো আমরা আমাদের মধ্যে একটা বিষয় মানে ফিলিংসটা কাজ করতে হবে যে আমি কিছু শিখছি, আমার কাজের বাইরে আমার এই চেষ্টাটা আমাকে আমার ভবিষ্যৎ আরও দৃঢ় করবে, শক্ত করবে এবং ইনকামের অবশ্যই একটা পথ নিয়ে আসবে। আপনি এমন একটা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন যেখানে প্রতারণার কোনো সুযোগ নেই, আপনি প্রতারিত হয়েছেন, আপনি কাজ শিখবেন না এইটা কিন্তু হওয়ার সুযোগ নেই, আপনাকে শিখতেই হবে। কারণ আপনি না শিখলে পরের স্টেজে আমি আপনাকে কি করব, ধরব, ঠিক আছে? তখন অটোমেটিক হয় ওই স্কুল ছেড়ে পালাতে হবে আর না হয় কি হবে, কাজ শিখতে হবে। মানে ব্যাপারটা হলো এরকম প্রাইমারি স্কুলের মতো, হয় স্কুল ছেড়ে পালাতে হবে না হয় কাজ শিখতে হবে, যেটার একটা মানে। তো আমরা হচ্ছে আপনারাকে সবাইকেই ভিডিও করার জন্য বলেছিলাম, আমি প্রেসারাইজ করিনি ফার্স্ট উইকে, তবে এই উইক থেকে প্রেসারাইজ করব। এখন ভিডিওটা কিভাবে করবেন বারবার বলছি, নিজের মোবাইল দিয়ে, কম্পিউটারের স্ক্রিন রেকর্ডার দিয়ে, যে কোনো কিছু দিয়েই করা যাবে। যদি আপনি শুরু না করেন তাহলে কিন্তু আপনার চর্চা শুরু হবে না। মতিন ভাই, এরপর থেকে আপনি মানে অসুস্থ, কিন্তু ক্লাস করবেন, বসে ক্লাস করবেন, যেন শুয়ে থেকে আপনাকে ক্লাস করতে না দেখি। আমি জানি হয়তো আপনি অসুস্থ, কিন্তু প্রয়োজনে বসে থেকে ক্লাস করবেন। মতিন ভাই আপনাকে বলছি আমি, আব্দুল মতিন, শুয়ে থেকে ক্লাস করা যাবে না, শুয়ে থেকে ক্লাস করে কোনো ক্লাস হয় না। যাই হোক, তাহলে আপনাকে শিখতে হবে, আপনার কাজ শেখাটা হয়ে যাবে, কিন্তু আপনি ইংলিশ কিন্তু শিখতে পারবেন না, পিছনে পড়ে থাকবেন। এজন্য আজকে থেকে আপনাদের একটা চ্যালেঞ্জ নিতে হবে, 7 দিনের চ্যালেঞ্জ। 7 দিনের চ্যালেঞ্জে 7টা ভিডিও আপনাকে তৈরি করতে হবে। কি ভিডিও তৈরি করবেন, কি বিষয়ে করবেন এটা আপনি জানেন, যে কোনো বিষয় নিয়ে, যে কোনো বিষয় নিয়ে আপনাকে ভিডিও করতে হবে। যারা ক্লাসে ঢুকছেন মাইক্রোফোন অন করে রাখছেন, আপনাদের বারবার বলি, আপনাদের প্রতিদিন কিন্তু ওই যে এখন প্রাইমারি স্কুলে পড়েন না যে কানের ওপরে একটা করে দেবো আর শেখাবো, হ্যাঁ, আপনাদের একটা কনস্ট্রাকটিভ ওয়েতে এইখানে পাবলিক একটা প্লেস, যখন ক্লাস করবেন সাথে সাথে মাইক্রোফোন বন্ধ রাখবেন। আর যদি না পারেন, যদি দেখি যে না এরকম হচ্ছে, তাহলে কি করবো, একবারেই সেদিনকার মতো আপনাকে সাসপেন্ড করে দিব, লাল কার্ড, মানে ফুল কথা বলে দিলাম, সেই দিনের মতো সাসপেন্ড, লাল কার্ড, আর ঢুকতে পারবেন না। হ্যাঁ, ক্লাস করবেন, ভালো শিখেন, ভালো চর্চা করেন, দেখবেন পরিবেশ ভালো থাকবে, আপনিও, আপনার মধ্যে একটা জলুস কাজ করবে, আগ্রহ কাজ করবে যে আমি শিখছি, আমার একটা প্রতিষ্ঠানে আছি যেখানে আমাকে শেখাতে চাচ্ছে। তাহলে 7 days ভিডিও মেকিং চ্যালেঞ্জ আপনাকে নিতে হবে আজকে, সবাইকেই বলছি। কে কোন অবস্থানে আছেন, স্যার আমি ভিডিও পারি না, ইংলিশ পারি না, এগুলো বলে লাভ নেই, এগুলো আমি শুনবো না। আপনাকে 7 দিনে 7টা ভিডিও বানাতে হবে। আপনি মাই ফেভারিট হবি, মাই চাইল্ডহুড, মাই ভিলেজ ফায়ার, আপনি যে ফায়ারে আগুন লাগান না কেন, আপনাকে এবার আগুন কিন্তু লাগাতে হবে। হ্যাঁ, বুঝতে পারছেন? কোথায় আগুন লাগাবেন আপনার ব্যাপার, ইংলিশে এবার আগুন লাগাতে হবে। সবাইকেই বলছি, সবাই, সব ভাইদের একটু চেহারাগুলো দেখি, ভাইরা আমার, হ্যাঁ, একটু লাজুক ভাইদের চেহারাগুলো দেখি। আর সবাই কই, মহিদুল, যে কামাল উদ্দিন, হ্যাঁ, সবারই চেহারাগুলো একটু দেখি আপনাদের। সাফি ভাই, বিল্লাল ভাই, হ্যাঁ, এ বয়সটাতে গতকালকে দেখলাম 74 বছরের এক চাচা এইচএসসি পাস করেছে। হ্যাঁ, জেদ করে এইচএসসি পাস করেছে এবং ভালো রেজাল্ট করেছে। তা আপনাদের বয়স তো কারো 74 হয়নি, তাই না? আপনাদের বয়স 50-এর নিচে আছে, কারো কারো 2-1 জনের 50 ক্রস করেছে, যেমন কামাল উদ্দিন ভাইয়ের মনে হয় বয়স 48, 50 বা 55 হবে, আর 2-1 জনের আছে। আমিনুদ্দিন ভাই অনেক সিনিয়র মানুষ। তো আমরা সামনে মানে আজকে থেকেই ক্লাস পরেই যেরকম হোক ভিডিও, আমি ক্লাস ভিডিও ইয়ার লিঙ্ক দিচ্ছি, আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দিচ্ছি, এই গ্রুপে একটা করে ভিডিও বানাতে হবে। যদি ইংলিশ না পারেন বাংলায় বানাবেন, যে আমি জনি স্যারের, আমি মোহাম্মদ খায়রুল ইসলাম জনি, আমি ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউটের ডিসেম্বর ব্যাচের স্টুডেন্ট, এটা হলো আমার প্রথম ভিডিও, আমি আজকে আমার ছোটোবেলার একটি গল্প শোনাতে চাই। এভাবে করে বাংলায় বলতে হবে যদি ইংরেজিতে না পারেন, ঠিক আছে? ইংরেজিতে না পারলে বাংলায় বলতে হবে, আর এই বলার মাধ্যমে চর্চাটা শুরু করতে হবে। আপনারা অনেকেই ইউনিভার্সিটিতে পড়েছেন, অনেকেই কলেজে পড়েছেন, হয়তো সেখানে আগের যুগে চর্চা ছিল না, কিন্তু এখনকার সময়ে কিন্তু প্রত্যেকটা ছেলে মেয়েকেই প্রেজেন্টেশন দিতে হচ্ছে। তাহলে আমরা দয়া করে শিক্ষকের কথা শুনে চলি, আপনাদের মঙ্গল হবে। আমার কথাগুলো অনেক হয়তো কড়া তিতা, কিন্তু তিতা হলেও কি তিন শেষে মিষ্টি। আমি ওই মাকাল ফলের মতো না যে অনেক সুন্দর করে কথা বলবো আর কিছু শেখাবো না, ফাঁকি দিয়ে টাকা নিব আর আমাকে দিন শেষে আপনি গালি দিবেন, এ সুযোগ কিন্তু আমি হতে দিব না। আপনি আমার স্টুডেন্ট হবেন আর কিছু শিখবেন না, এটা কিন্তু আমি কি করব না, বরদাস্ত করব না, সোজা কথা। তাই আমি যেভাবে বলছি সেভাবে করলে আপনার মঙ্গল হবে, আপনার ভালো হবে, আর ভালো হওয়ার জন্যই আমি বলছি আপনাদেরকে দয়া করে শিক্ষকের কথা শুনে চলুন। আপনারা সারা জীবন ভালো কিছু উপার্জন করবেন, যখন 2 টাকা ইনকাম করবেন তখন মনে মনে সামনে না বললেও জনি ভাইকে স্মরণ করবেন। এই গ্রুপটাতে ক্লিক করেন, এইটাতে ক্লিক দেন, ক্লিক দিয়ে যারা যুক্ত হননি এখনও যুক্ত হয়ে যান। যুক্ত হলে, যখন যুক্ত হবেন তখন এরকম দেখাবে কনভারসেশান, ইন্ট্রোডাকশান। আচ্ছা, এইটা আমার কোন পেজে চলে যাচ্ছে রে ভাই, আমি তো আছি এইখানে। আচ্ছা, যখন যুক্ত হবেন তখন এই যে দেখবেন 4500 মেম্বার আছে, আমার ছবি আছে। এই যে ভিডিওটা দিবেন কোথায় দিবেন এটা একটা কথা, তাই না? তাহলে এই এখানে ক্লিক করবেন, এইখানে ক্লিক করবেন, রাইট সামথিংয়ে ক্লিক করলে আপনার কি বলবে যে তুমি ছবি আপলোড করো, ভিডিও আপলোড করো। আমি চাই আপনার অ্যাক্টিভিটিস, আপনি যেন ভালো কিছু করেন, আগান সামনের দিকে। এই শুক্রবারের ক্লাসগুলো মূলত টিপস ক্লাস, সমস্যা সমাধান, মোটিভেশন, এগুলোই করি আমি। আপনাদের হয়তো অনেকের খারাপ লাগে, খারাপ লাগতেই পারে, কারণ সবার অ্যাক্টিভিটিস সবাই ভালো চাই না। তাহলে এইখানে এসে রাইট ডাউন সামথিং, এখানে এই যে ভিডিও আপলোড করার অপশান আছে, যে ফটো বা ভিডিও, হ্যাঁ, ক্রিয়েট এ পোস্ট। আপনি এখানে কি করবেন, এই যে ক্লিক দিবেন, ক্লিক দিয়ে আপনার যেটা ভিডিও সে ভিডিওটা দিবেন এখানে। তাহলে আমি এটা ইমেজ দিচ্ছি, এখন আপনি ভিডিও দিবেন। দেখেন এক বায়ার, তার সাথে আমার পরিবারের পরিচয় করাই দিচ্ছে। হ্যাঁ, তাহলে আমি এটা ছবি পোস্ট করলাম। আপনারা কি করবেন, ভিডিওটা সিলেক্ট করবেন, যে ভিডিওটা আপনি করেছেন ভিডিওটা করে পোস্ট করবেন। ওটা বলবে যে এখনও পোস্ট হয়নি, অ্যাপ্রুভ হওয়ার জন্য অ্যাডমিনের কাছে গেছে, আমি দেখব, দেখে সেটা কি করব, পোস্ট করব। এই দেখেন তখন এইখানে চলে আসবে, যেমন চলে এসেছে। এই যে আমাদের হচ্ছে রানা প্রতাপ সাহেব রেগুলার ভিডিও করেন, হ্যাঁ, আমাদের কবির ভাই ভিডিও 7 days চ্যালেঞ্জিং অ্যাকসেপ্ট করে এক ফার্স্ট ভিডিও দিয়েছে। তাহলে আমরা এভাবে করে কি করব, ভিডিও করে পোস্ট করব। সেটা হোক মোবাইলে ভিডিও করবেন অথবা স্ক্রিন দিয়ে ভিডিও করবেন। কবির ভাই কি বলছে দেখি, স্টুডেন্ট অফ ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউট, শুরু থেকে দেখি কি বলে এসেছে। আসসালামু আলাইকুম, দিস ইজ কবির আহমেদ, স্টুডেন্ট অফ ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউট, 7 days video making challenge, video number 1, Today I am talking about Mr. Johnny Bhai. I started my journey with Fiber Outsourcing Institute in October 21. ताले से आमा संपर्क के बोले से बा प्रतिष्ठान संपर्क के बोले से ताले आपनी ये भावे की करवें जे कोनो विषय निये कथा बोलते पारें जे कोनो विषय निये ए आज योर विश आमार कथा की आपनारा बुझते पारलेन भाईरा आमार आजके थेके 7 दिन आगामी 7 दिन 7टा भिडियो आमार ग्रुपे पोस्ट करते हबे 7 days भिडियो मेकिंग चैलेंज जेदिन भिडियो नम्बर 1 सेटा हबे भिडियो चैलेंज नम्बर 1 भिडियो नम्बर 1 चैलेंजेर जेदिन भिडियो 2 सेदिन भिडियो 2 आपनारा जदि मने ना थाके तो खाता कलम निये लिखे नेन जे आमार एटा दायित्व आमि किन्तु एखान थेके माने कि पाबो ना छाड़ पाबो ना कि खबर रनी राज बुझते पेरेछेन भाईजान आपनि तो पारेन इंग्लिश ভালোই সবাইকেই বলছি মৌসুম কবির মারুফ আশিকুর সাহেব সবাই যারা আছেন উপস্থিত সবাইকেই বলছি আপনারা আগামী দিন থেকে 7 days ভিডিও মেকিং চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে হবে যখন 7 days আগামী শুক্রবার আমরা আসব দেখব যে আজকে শনিবার থেকে আমি শুরু করেছি বা শুক্রবার থেকে শুরু করেছি ক্লাস শেষে আগামী শুক্রবার পর্যন্ত 7টা ভিডিও করার পরে আমার পরিবর্তনটা কি আমার কি পরিবর্তন আদৌ হয়েছে নাকি হয়নি বোঝা গেল সবাই यस यस সবাই কি বুঝতে পারলেন কথা বলেন এখন কথা বলেন এখন কথা বলার মানে কথা বলার সুযোগ আছে যদি বারবার করে বলছি স্যার বুঝতে পেরেছি এই যে আপনার জীবন পরিবর্তন করার এটাই সুবর্ণ সুযোগ আপনি যদি মনে করেন যে আমি করব করছি আসবে কোর্স হয়তো শেষ হয়ে যাবে সময় চলে যাবে কিন্তু আপনার পরিবর্তন আর হবে না তাই নিজের পরিবর্তনটা নিজেকেই করতে হবে এজন্য আমাদের বই পড়তে হবে আমাদের ভিডিওগুলো দেখতে হবে যে ভিডিওগুলো হচ্ছে আজকে থেকে আমি একটা করে ভিডিও দিচ্ছি প্রয়োজনে ইউটিউবে আজকে আমি একটা ভিডিও দিচ্ছি এখনি আপনারা এই ভিডিওটা আগামী 7 दिन শুনবেন আপনাদের 7 দিনের রোড ম্যাপ দেই ক্লাস বাদে যদি ভাই শিখতে আসেন শেখার মতো করে আগান আর যদি না শিখতে আসেন পরের মাসে আমাকে আপনার মুখটা দেখায়েন না আপনার টাকার আমার দরকার নাই আল্লাহ আমাকে বহুত রিজিক দিচ্ছে হ্যাঁ গত মাসে না গত ক্লাসে জানুয়ারি না ডিসেম্বর ব্যাচের ক্লাসে যারা ছিল আমার এখানে কবির ভাই সব বলছি আমার একটা $120 কাজ ক্যান্সেল হইল না $220 একটা কাজ ক্যান্সেল করলাম মন খারাপ হইল সেদিন রাতেই আরো $40,000 কাজ পাইছি পরের দিন সকালে $45,000 দুই বায়ার দিয়েছে মানে কি একদিনে $75,000 ইনকাম তো রিজিক কে দিবেন আল্লাহ দিবেন তবে আপনাকে তো তার জন্য যোগ্য হতে হবে তাই কি না যে বুয়েটের ইঞ্জিনিয়ার যে ডাক্তার সে উমুক ডাক্তার মাসে দিনে 1.5 লক্ষ 2 লক্ষ টাকা ইনকাম করে তার মতো কি আপনি পরিশ্রম করেছেন যে বুয়েটের ইঞ্জিনিয়ার সে পুরো রাত জেগে সে পড়াশোনা করে সে কি হয়েছে অ্যাডমিশনে চান্স পেয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে তারপরে পড়াশোনা করে সাকসেস হয়েছে তারপরে তো তার পয়সা আসছে আমরা মানুষের সফলতার মানে ফলটা দেখি কিন্তু সে যে তার পিছনে যে কত পরিশ্রম করেছে সে তার পরিশ্রমটা তো আমরা দেখি না অনেকেই বলেন ভাই ক্লাসের ভিডিওটা যত তাড়াতাড়ি পারবেন দেন I am always trying to provide you the class no one time but when I finish my class after taking my dinner my another buyer comes to meet with me so I have to work with them I have to support with them that's why I earn more money so wherever you are now in as a student when you will be like me then you can also earn money like me also so how you earn money I will give you the right way, right path, but you have to accept it. Those guys already accept they earned per month minimum 30,000, or 20,000 minimum. So when you are skilled, when you have already known about the which way you have to go, which way you have to go forward. Then you can earn money per month minimum 15,000. এখন আপনি চিন্তা করেন আপনি এজ এ বস সুপিরিয়র একজন অধ্যাপক একজন সহকারী অধ্যাপক একটা প্রতিষ্ঠানের ম্যানেজার একটা এনজিওর ম্যানেজার আপনি মাসে ৪০,০০০ টাকা বেতন পান। আপনি চিন্তা করেন তো যে আপনি যে ম্যানেজারি পদে আছেন, আপনি যখন মাঠকর্মী হিসেবে ঢুকছিলেন কেমন কষ্টটা না হয়েছিল। আপনাকে সকাল বিকাল গালি খাইতে হইতো, আপনাকে মাঠকর্মী হিসেবে মাঠে যাইতে হইতো, আপনাকে বসের থ্রেট খাইতে হইতো, আপনাকে মানুষকে কনভিন্স করতে হইতো। এখন আমরা যারা ফ্রিল্যান্সিংয়ে আসি, আমরা লোকের যখন দেখি যে অমুক স্টুডেন্ট মাসে ৪০,০০০ টাকা ইনকাম করছে, তারটা দেখে কি করি, হয় হাসি মজা নিই আর না হয় হতাশ হই। এ দুইটা হই, তাই কি না? আমরা যেটা রিয়াকশান দেখতে পাই মানুষের মাঝে, মানুষের মনে। এখন আপনি চিন্তা করেন তো, যে মানুষটা ৪০,০০০ টাকা ইনকাম করছে সে অবশ্যই অতটুকু পর্যন্ত পরিশ্রম করেছে বিধায় অতটুকু আগিয়েছে। এখন আপনি প্রথম দিন যেদিনই ভর্তি হলেন সেদিনই আপনার মনের প্রত্যাশা যে আমি ৪০,০০০ টাকা করে ইনকাম করবো, পারছে আমি পারবো না কেন? এটা অবশ্যই আপনার এক্সপেকটেশান থাকা উচিত। আপনার এক্সপেকটেশান আমি বলবো যে ৪০,০০০ টাকা না, ৮০,০০০ বা ১,০০,০০০ টাকা মাসে ইনকাম করবো আমি, এটা আমাকে প্রতিজ্ঞা করা উচিত। এবং সে অনুযায়ী কী করতে হবে, অ্যাকশান নিতে হবে। অ্যাকশান মানে আপনাকে সে অনুযায়ী পরিশ্রম করতে হবে। এখন আমি বলছি, সব কথা আপনার কানের উপর দিয়ে চলে যাচ্ছে। এখন আমার তো বয়স ভাই অনেক বেশি, আমার তো এইটা, আমার তো সেইটা, আমি কিছু এগুলো দেখব না। আমার কথা হলো, আপনি সাকসেস তারাই হবে যারা কিনা এই পরিশ্রম করে। একটা স্কুলে ৫০ জন স্টুডেন্ট থাকলে ৫০ জনই ফার্স্ট বয় হয় না। যে ফার্স্ট বয় হয়, আমার সাথে ২০০৮ সালে যে এসএসসি পরীক্ষায় যে সেকেন্ড বয় ছিল, সে আজকে অস্ট্রেলিয়ায় গেছে। কিসে অস্ট্রেলিয়ায় গেছে? সে হচ্ছে এই আপনার হচ্ছে করতে, পিএইচডি করতে। তাহলে তার ক্যারিয়ার নিঃসন্দেহে সে অনেক ভালো পড়েছে। তখন থেকে সে ইউনিভার্সিটি লাইফে সেকেন্ড ছিল, থার্ড ছিল, সে রিসার্চ করেছে, রিসার্চ পেপার জমা দিয়েছে। তাহলে তার বন্ধুদের চেয়ে সে কেন বেশি এগিয়ে, আমাদের চেয়ে সে কেন বেশি এগিয়ে? কারণ সে বেশি পরিশ্রম করেছে। আজকে আমি প্রশিক্ষক হয়েছি, শিক্ষক হয়েছি এ লাইনে, আমি বেশি আপনাদের চেয়ে এখনও পরিশ্রম করি। আপনারা হয়তো মনে করেন যে মনে হয় আমার স্যার ঘুমাই। হ্যাঁ, আমি ঘুমাই। হ্যাঁ, আমি মানুষ, আমি ঘুমাই। কালকে আমি 4:30-5টার সময় ঘুমাইছি। কালকে 5টার সময় ঘুমাইছি। কি করেছি? সারা রাত কাজ করেছি। কাজ করার পরে আবার বাইরে আসলো, এটা দেখো ওটা দেখো, দেখে দিলাম, টাকা নিলাম ৪৩,০০০ দুই বাইরের কাছ থেকে। তো আমার তো পরিশ্রম হয়েছে, তা আমার তো পয়সাও আসছে, তাই না? তাহলে আপনাকে পরিশ্রমের সঙ্গে পয়সা ইনকাম করতে গেলে সেই মাপের পরিশ্রমটা করতে হবে। আর এই জন্য ইংলিশ ছাড়া কোনো আপনার গতি নেই, ইংলিশ ছাড়া আপনার কোনো গতি নেই। আপনি আজকে বলবেন যে ভাইয়া আমি অন্যরা করছে, কিন্তু অন্যরা কি আমার মতো অল্প সময় হতে পেরেছে? আপনি দেখান তো যে ১.৫ বছরের মধ্যে আমার ইউটিউব চ্যানেলে যতগুলো বায়ারদের সাথে ভিডিও আছে বাংলাদেশের, আপনাকে চ্যালেঞ্জ দিলাম, নট এ সিঙ্গেল মেন্টর, কারো আপনি ভিডিও দেখতে পারবেন না। আমি চাই ডেভেলপ করতে, আমি চাই রেভলিউশন করতে, আমার স্টুডেন্টরা যেন ভালো করে, এবং করছে। যারা আমাকে ফলো করছে, যারা আমার সাথে লেগে থাকছে, অল আর গাইজ ডুইং ওয়েল বিকজ অফ মাই সাজেশন, মাই ইনস্ট্রাকশন। আচ্ছা, কাজ ধরার জন্য অত পেরেশানি করার দরকার নেই, কারণ আপনার গিগটাকে র্যাঙ্ক করিয়ে দেব আমি, র্যাঙ্ক করার দায়িত্ব আমার। আজকে যুক্ত হয়েছে নুরুজ্জামান ভাই, আপনি একটু কথা বলেন তো আমার সাথে, আনমিউট করেন। নুরুজ্জামান ভাই আনমিউট করেন, নুরুজ্জামান ভাই আনমিউট করেন আপনি একটু। আছেন আপনি নুরুজ্জামান ভাই? আছে না হয় মাইক্রোফোনের সমস্যা? আচ্ছা, ওকে। তাহলে হ্যাঁ, কোনো বাইরের মেসেজ পাইছিলেন? আর না, এর ভিতরে আর কোনো মেসেজ পাই না, বসে আছি তখন থেকে। আচ্ছা, তো বসে থাকতে হবে না, ফোনটাতে লগইন করে রাখেন না। হ্যাঁ, ফোন লগইন করা। আপনার ফোনে আপনি দেখেন যে অনলাইন অপশনটা অন করা নাই, কারণ আপনার গিগটা অনলাইন দেখাচ্ছে না, মানে ফার্স্ট পেজে আছে বাট আপনি অনলাইন শো করছে না। এইজন্য আপনার দেখেন যে মোবাইলে একটা অনলাইন অপশন আছে। হ্যাঁ, ওই অনলাইন অপশনটা অন করে দেন, অফ হয়ে আছে, কারণ বায়াররা দেখে যে কারা অনলাইনে থাকে, যে তাকেই আমি কাজটা সাথে সাথে দেব। হ্যাঁ, আপনি এটা দেখেন, দেখবেন যে নুরুজ্জামান ভাই আজকালের মধ্যে কাজ পাবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। তাহলে যারা যাদের অনলাইন অফলাইন করা থাকে তাদেরগুলো অনলাইন করে দিবেন। মোবাইলে অ্যাপসে যারা লগ ইন করে আছেন ফাইবার অ্যাকাউন্টটা, তারা অবশ্যই অনলাইন করে রাখবেন যেন আপনার গিগটা অনলাইন থাকে। তাহলে অনলাইন থাকলে গিগগুলো র্যাঙ্ক হয় বেশি। এই যে এখন নুরুজ্জামান ভাই অনলাইন আছে আপনারটা? হ্যাঁ, এখন কি করলেন আপনি অনলাইন নাকি আগে থেকে ছিল? আগে ছিল, আমি এই ব্রাউজারটা একটু রিফ্রেশ দিই। অনলাইন বলতে পিকচারের উপরে প্রোফাইল পিকচারের উপরে অনলাইন শো করবে, প্রোফাইল পিকচারের উপরে আপনার গ্রিন সিগন্যাল দেখাবে আর কি। এটা কি স্যার ফেসবুক কি মত যে অনলাইনে থাকলে অটোই দেখায়? অনলাইনে থাকলে মানে ফেসবুকে মেসেঞ্জারে যেমন অনলাইন মানে ডাটা চালু করে রাখলেই অন্য কেউ ফ্রেন্ডরা দেখতে পারে যে অনলাইনে আছে। বায়াররা দেখে যখন আপনি অনলাইনে আছেন তখন মেসেজটা আপনাকে দেওয়ার চেষ্টা করে, কারণ যে অফলাইনে আছে সে তো তাকে মেসেজ দিয়ে তো লাভ নেই তার, তাই না? এজন্য হচ্ছে প্রয়োজনে এই কম্পিউটারে 7 থেকে 8 মিনিট হচ্ছে কি করতে হবে, পরপর অটো রিলোড দেয়, এমন অটো রিলোডার সেট করে দিতে হবে। হ্যাঁ, যারা যাদের গিগ ফার্স্ট পেজে আছে তাদের প্রয়োজন, যাদের নাই এখন তাদের প্রয়োজন নেই এটা করা। আচ্ছা, যাদের গিগগুলো ফার্স্ট পেজে নিয়ে যাব। বিলাল ভাই, আপনার কোনো মেসেজ টাসেজ আসছিল? আর ভাই আসছিল ভাই, কি হইছে ভাই? জিরার মেসেজ 400 মেসেজ দিছে ভাই, তো বলে আমি হচ্ছে সকাল 6:30টার দিকে ইয়ে করছি, রিপ্লে করছি, লেখ দিছি, স্যাম্পল টেম্পল কিছু দিছি না, শুধু রেসপন্স ইয়ে করা যাতে টাইম যেতে না পারে। এটা স্যাম্পল দেননি তাই তো? স্যাম্পল দেননি? না দিছি না। নাইজেরিয়া যে ভাই স্যাম্পলটা দিয়েছেন না দেননি সেটা বলেন। দিছি না। তো আপনাকে কি মানে ওই মানে কতবার করে শেখাবো বলেন এখন আপনি কেন দেননি? ভাই নাইজেরিয়া ভাই আসলে না করছেন এই জন্য। ও নাইজেরিয়ান বায়ার? জি ভাই। ও আচ্ছা, নাইজেরিয়ান বায়ারের দরকার নাই। নাইজেরিয়ান বায়ারের নাম মানে ও বায়ারটা সবাইকে খুঁজে বেড়াচ্ছে যে ও কাকে বিটকয়েনে টাকা দেয় আর কি। হ্যাঁ, এজন্য অ্যাবাউট করছি ভাই। ঠিক আছে, বায়ার যে বায়ার হবে সে বায়ারকে কি করতে হবে? ফর্মুলা অনুযায়ী যেভাবে আমরা কোর্সে দেখাচ্ছি ক্লাস করার সময় যে মেসেজ করেন এভাবে মেসেজ করবেন, ওইভাবেই করবেন, কারণ ওটাই হলো রাইট ওয়ে। ওটাই হলো ভাইয়ার রিকোয়েস্ট এগুলো আছে, এগুলো থেকে স্যাম্পল দেয়া যায়। হ্যাঁ যায়, ওই যে আপনি হচ্ছে স্যাম্পলের হচ্ছে ইয়াটা হচ্ছে স্ক্রিনশটটা ইউআরএল করে নেবেন। হ্যাঁ, স্যাম্পলের স্ক্রিনশটটা ওই যে লাইট শট দিয়ে ইউআরএল করে নেবেন, ওই ইউআরএলটা ওই কথার মধ্যে ঢুকাই দিবেন। ঠিক আছে? আচ্ছা ওকে। আসসালামু আলাইকুম প্রিন্সিপাল সাইফুল ভাই, আপনি যখন আমাকে নক দেন তখন একদিকে বায়ারের সাথে চ্যাট করছি ফাইবারে, আরেকদিকে বায়ার লাইনে আছে এখানে জুমে, একদিকে ওদিক সামলাচ্ছি এদিক সামলাচ্ছি, এখন আপনাকে কিভাবে সামলাবো ওর মধ্যে বলেন? বুঝতে পারছি ভাই, এজন্য কল ধরে আবার কেটে দিলাম যে আমি ব্যস্ত আছি, পরে কথা বলি। আমও কেটে দিলাম ওই জন্য সমস্যা। আচ্ছা, আপনার কি সমস্যা বলেন? আমার গিগটা একবার দেখে একটা পাবলিশ করে দিবেন। আচ্ছা ঠিক আছে, আপনি হচ্ছে আমাকে গিগটা লিংক দিয়ে দেন মেসেঞ্জারে, আমি দেখে দিব নি অফ টাইম। আচ্ছা তাহলে একটু কাইন্ডলি আজকে দেখে আপনি পাবলিশ বলে দিন, পাবলিশ করে নিব না। আচ্ছা, আর কারো কি কোনো কথা আছে? কামাল উদ্দিন ভাই, এখন কি কাজ কাম করতে হবে না ভাই জান? কামাল উদ্দিন ভাই কাজ তো শিখলেন অনেক, কামাল উদ্দিন ভাই এখন একটু কাজ কাম ধরতে হবে, হাতের মানি সলভেন্সিটা নিয়ে আগাতে হবে। এটার জন্য একটু কথা বলবো, আপনি আমাকে কালকে বিকেলে ফোন দিয়ে না। কারো কখনো যদি কোনো স্পেশাল কথা থাকে আপনি আমাকে মানে বিকেলে 5টার পরে কল দিবেন। অনেক সময় অনেকে সকাল 7টা 8টার সময় কল দেয়, পাবেন না, কারণ আমিও তো মানুষ, তাই না? আপনি ঘুমান ক্লাস করেই 12টার সময়, আর আমি ঘুমাই সকাল 5টার সময়, তা আমাকে তো আমার ঘুমটা কভার করতে হবে, তাই না? এই জন্য সাপোর্ট টাইমটা হলো দুপুর 2টা থেকে রাত 2টা পর্যন্ত, এ সময়ে কল দিবেন, পাবেন, সমস্যা নেই। এনিওয়ে, তাহলে আমরা আজকে একটু বায়ার রিকোয়েস্ট নিয়ে কথা বলবো। প্রথমে বলি যে বায়ার রিকোয়েস্টগুলো কি বা কেন কিভাবে করতে হয়, এই বিষয়গুলো আগে জানতে হবে। হ্যাঁ, আমরা ভিডিও আপনাদেরকে দিয়েছি, তারপরেও বলছি, আমি দেখাই যে বায়ার রিকোয়েস্টটা কোথা থেকে করতে হয়। এখন সবাইকে অনুরোধ করব মনোযোগ দেন, এদিক ওদিক না তাকিয়ে এখন মানে মূল পর্ব শুরু করছি, দয়া করে মনোযোগ দেন। এই ভিডিওগুলো দেয়া আছে টিপস ভিডিও ক্লাসে, আপনি আবার দেখিয়ে দিচ্ছি যে আপনি কোথায় যাবেন। আপনি ইউটিউবে যাবেন, দিয়ে লিখবেন ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউট অথবা হেল্প গ্রুপ, যে কোনো একটা লিখলে হবে। লিখলেন, এখন এইখানে এইটাতে ক্লিক করলেন, ক্লিক করে এই যে প্লেলিস্ট আসলো, প্লেলিস্ট, এই প্লেলিস্টে ক্লিক করলেন। প্লেলিস্টে ক্লিক করে দেখবেন যে এই যে ফাইবার টিপস ক্লাস, এই ক্লাসগুলো যতবার দেখবেন তত আপনার জন্য মঙ্গল। এই যে অ্যাকাউন্ট করতে হয় এটা দেখার দরকার নাই। কিভাবে গিগের ছবি পরিবর্তন ও তথ্য পরিবর্তন করব। এটা আপনি একবার দেখে নিলেন, তাহলে আপনার আর কখনো আমাকে প্রশ্ন করতে হবে না, ভাই আমার গিগটা কিভাবে আমি পরিবর্তন করব, এডিট করব। তাহলে সমস্যা সমাধান। গিগের হচ্ছে অ্যাক্টিভ আছে কি না কীভাবে দেখব, এই হচ্ছে এটার সলিউশান। বায়ারকে, ফাইবারের বায়ারকে কিভাবে সরাসরি মার্কেটিং করব, ইমেল মার্কেটিং করব, অর্থাৎ বায়ারকে মার্কেট প্লেসের ভিতর থেকে বাইরে কিভাবে নিয়ে যাব, এর মেসেজ আস, এর হচ্ছে ভিডিও এইটা। অ্যাকাউন্ট ভেরিফাই, আপনার অ্যাকাউন্টটা ভেরিফিকেশান করতে হবে, ভেরিফিকেশান এসেছে ফাইবার থেকে, আপনাকে 14 দিনের কি দিয়েছে, টাইম দিয়েছে যে 14 দিনের মধ্যে তুমি ভেরিফাই করো। এই ভিডিওটা দেখলে আপনার ভেরিফাইয়ের সমস্যা সমাধান হবে। মার্কেট প্লেসের বাইরে কিভাবে জব অ্যাপ্লাই করবেন, এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। আপনি একটা কাজ পেয়েছেন, কাজটা কিভাবে ডেলিভারি করবেন সেই ভিডিওটা এখানে দেওয়া আছে। আপনি আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, আপওয়ার্কে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হচ্ছে না, আপনি এই ভিডিওটা দেখেন, তার সমস্যার সমাধান হবে। ফাইবারে কাজ জমা দিবেন, আবার আরেকটা কাজ জমা দেওয়ার সিস্টেম আছে। বায়ার রিকোয়েস্ট কিভাবে রিপ্লে করব, এই ভিডিওটা দেওয়া আছে। তারপরে কিভাবে ফাইবারে কাজ জমা দিলে ভালো রেটিং পাবেন, এই ভিডিওটা দেখেন। ফাইবারে কুইক রিপ্লে কি, বায়ারকে কিভাবে দ্রুত রেসপন্স করতে হয়, এই ভিডিও দেওয়া আছে। ফাইবারে গিগ হচ্ছে মার্কেটিং কিভাবে করবেন, আপনার গিগের যে মার্কেটিং কাজ পাওয়ার জন্য কিভাবে করবেন। গিগের ফাইবারে বায়ারের সাথে কোনো প্রকার ঝামেলা হলে, অর্ডার ক্যান্সেল, ডিসপিউট, এগুলো হলে কি করতে হয়। কাজের বাড়তি টাকা কিভাবে আদায় করে নেবেন, কিভাবে কাজের টাইম বাড়াবেন অথবা ক্যান্সেল করবেন। মার্কেট প্লেসে বায়ার আপনাকে নক দিয়েছে, কাজ দিতে চায়, কিভাবে টাকাটা নেবেন। গিগ কপি করলে কি হয়, কপি না করলে কি হয়, কি অসুবিধা, এটা দেয়া আছে। নতুন অবস্থায় যে সমস্ত বায়ার এড়িয়ে চলবেন, এটা আপনাদের গতদিন দেখানো হয়েছে। আসল বায়ার কিভাবে চিনবেন, যেটা আপনার বায়ার আসল সঠিক। লিঙ্কডইন থেকে কিভাবে আপনি কি করবেন, জব অ্যাপ্লাই করবেন, লিঙ্কডইনটাকে কিভাবে হচ্ছে আপনি ব্যবহার করবেন। তারপরে এই যে হচ্ছে মাল্টিপল ব্রাউজার কিভাবে সেট করবেন। ফাইবারে রিভিউ যোগ করবেন কিভাবে, এটা এর আগেও দেওয়া হয়েছে। কিভাবে পিওনিয়ার থেকে $25 ফ্রিতে আর্নিং করবেন। তারপরে কিভাবে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করবেন, ব্যাংক অ্যাকাউন্ট করবেন, পিওনিয়ার অ্যাকাউন্ট করে টাকা ট্রান্সফার করবেন। বায়ারের রিভিউ কিভাবে ফাইবারে যোগ করবেন, এটা দেওয়া হয়েছে। কিভাবে ইংলিশটা বইটা পড়বেন। সোশ্যাল মিডিয়া, এখানে ওয়েবটক একটা সোশ্যাল মিডিয়া আছে, এটা ইউজ করবেন কিভাবে। ফাইবারে অ্যাকাউন্ট তৈরি করবেন, এর পূর্বের ভিডিও দেওয়া আছে। মার্কেট প্লেসের বাইরে কিভাবে বায়ার খুঁজবেন। এই যে 30-32টা ভিডিও, এই যে গুগল শিট সম্পর্কে আমি জানি না স্যার, কপি করতে পারছি না, কীভাবে কি করব, এই ভিডিও দেওয়া আছে। এই 30-35টা ভিডিও আপনাকে আর মানুষের চেয়ে কাস্টমারের এটা নাই আছে, ভিডিওটা ওখানে আছে না। তাহলে এই এই যে আপনার হচ্ছে সমস্যার সমাধান, আগামী 6 মাস 1 বছরে যে সমস্যাগুলোতে আপনি পড়বেন তার সমাধান দেওয়া আছে। এখন একই জিনিস একবার ভিডিও রেকর্ড করেছি, আবার দেব, এই জিনিসগুলো না করে আপনারা যদি একটু নিজ দায়িত্বে দেখে নেন ফ্রি সময়গুলোতে, যে আজকে আমি 2টা টিপসমূলক ক্লাস দেখব, 10টা মিনিট মাত্র দেখব, তাহলে কি হবে, আপনি দেখা গেল যে 1 সপ্তাহের মধ্যে কয়টা হবে আপনার, 7 দিনে 14টা ভিডিও হবে, 15 দিনে আপনি 30টা ভিডিও শেষ করে ফেলতে পারবেন, 3-4 মিনিট 5 মিনিটের ভিডিও এগুলো। তাহলে এগুলো দেখলে কি হবে, আপনার দুর্বলতাগুলো কেটে যাবে, আপনার যে সমস্যা সেই সমস্যাটাগুলো আপনি কি করতে পারবেন, পাওয়ারফুল হবেন, যে আমি মার্কেট প্লেসের স্ট্র্যাটেজি বুঝছি, এগুলোই সমস্যা হয়, এই জিনিসগুলো হতে হয়, এগুলো আমার স্যার বলেছে, তাহলে আপনাকে এগুলো এগোতে হবে রে ভাই। আপনি আর 20 জনের চাইতে ভালো করতে গেলে আপনাকে এই জিনিসগুলো করতে হবে। এখন কতবার করে বলবো, প্রতি শুক্রবার করে, এর আগে যখন ক্লাস নিতাম এই জিনিসগুলোই শেখাতাম, তাহলে সেগুলো তো অলরেডি আপনাকে কি করছি, আগেই দিয়ে দিচ্ছি। এখন আপনি যদি সুযোগটাকে গ্রহণ না করেন তাহলে কিন্তু ওই রাজার 2 ছেলের মতো হবে, হ্যাঁ, আপনাকে কেউ কাজ শেখাতে পারবে না। এখন আমরা 10:30 বাজছে, আমরা আর কিছুক্ষণ সময় নিব, খুব বেশি দিন মানে বেশি চাপ নিব না, কারণ শুক্রবারের দিনটা অনেকেই রিল্যাক্স থাকতে চাই, সপ্তাহে 7 দিন 6 দিন অফিস করে, শুক্রবারের দিনটাতে একটু অনেকেই ঘুমাতে চাই, অনেকে একটু রিল্যাক্স করতে চাই, তারপরে ক্লাসের চাপ দিয়ে দিচ্ছি, এটা অন্যায় হলেও किछु टिप्स आपनादेरके देওয়ার চেষ্टा करी। ताहले एखन बोलेन 7 दिन सामने 7 दिने 7टा भिडियो के के दिते पारबेन? आमी किन्तु शुधु हाथ तुलले होबे ना, प्रतिज्ञा करते होबे, नाहले किन्तु मुनाफिक करे दिबनी। हाँ आगे बुझे सुझे ना बोलेन, कथा ना राखले मुनाफिक। मुसलमानेर की एखाने हिंदू खूब कमई आछे, दुई एकजन आछे, देवनाथ दादा खाली आछे। हाँ हिंदू धर्मेओ कि कथा ना राखले कि हय? देवनाथ दादा बोलेन, सुकांत देवनाथ अनम्यूट करें, कथा दिए पोस्ट करते हैं ग्रुपर लिंक यूट्यूब दिए दीची व्हाट्सएपे। आपनी कि करबेन, फटो भिडियोते क्लिक करबेन, दिए आपनार भिडियोटा सिलेक्ट करबेन। भिडियोते इंट्रो दीते होबे। आगे इंट्रोटा कि जिनिस, जे आमी उमुक स्टूडेंट, उमुक बैचेर स्टूडेंट, आमार नाम उमुक, आमी आज के भिडियो 7 डेज भिडियो मेकिंग चैलेंज एक्सेप्ट करेছি, आमी आज के आमार भिडियो टपिक हलो एइटा दिए शुरू करब। जदि आमी कथा बोलते ना पारी, इंग्लिशे टपिक खुंजे ना पाई, आमार द्वारा होच्छे ना, आमी देखे देखे बोलबो। एखन देखे देखे बोलते गेले कि हबे, 7 दिन जखन देखे बोलबेन तखन देखबेन जे आपनार मध्ये एकटा इम्प्रूव एसेছে, एकटा चेंज एसेছে, आपनि चेष्टा करছেন। देखबेन जे प्रथम दिन आमार जे माने असुविधा হচ্ছিল, सप्तम दिने গিয়ে দেখবেন আপনার একটু ভালো লাগা কাজ করছে। এটাকে প্রেসার হিসেবে নয় বরং নেশা হিসেবে নেন, যে আমি শিখবই শিখব। আমি স্যারকে একটা চ্যালেঞ্জ দিলাম, স্যার যে আমাকে চ্যালেঞ্জ দিয়েছে এই স্যারের চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম। তাহলে আমরা কিন্তু শিখতে পারবো। বয়স কোনো ফ্যাক্ট না, আপনার ব্রেন। আপনি যদি বোঝান যে তুই বাবা এটা করবি, আপনি কি আপনার সংসার চালাচ্ছেন না? আপনি কি আপনার প্রতিষ্ঠান চালাচ্ছেন না? আপনি চাকরি করছেন না? আপনি স্টুডেন্ট পড়াচ্ছেন না? তাহলে আপনি সবই করছেন। সবই যদি করেন তা আবার একটু শৈশবে ফিরে আসেন না কেন? মনটাকে আবার নিয়ে আসেন যে আমি আবার শৈশবে ফিরে আসলাম, আবার একটু পড়াশোনা করি ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি। সবাই কি বুঝতে পারলেন? Assalamualaikum sir. Thank you to give me a chance to introduce myself. Sir, call me my name. My name is Arush Ali, and I'm from Sylhet. I'm a student at Fiber Outsourcing Group. Our trainer is Honorable Johnny sir, as on our live, and I'm a student of December 2021. Actually I'm feeling nervous because sir just listen me and then he requested me to give a challenge that I apply. Yes sir. Yes, okay sir. Thank you Arush. Although I never notice you, but I thank you for introducing yourself. Call my name that. And send me my hadiah in this month, although you haven't. So thank you. Okay, so now I want to invite Hasan Al Mamun Bhai. Hasan Al Mamun Bhai, please do unmute yourself and tell us about your feelings last 15 days. Thank you, Jani Bhai. Give me opportunity to say something in front of our audience. And I hope everybody well. So this freelancing session, I just something about myself. Last year, June 2021, I left the job. Then I decided to take something. I think that I am in home now, but I have to do something. So then I feeling everybody, somebody, most of them are earning from outsourcing and many other things from home. So that thing, I decided to join some institution to take training session. So already at first I have taken CPA training. Then I also take another fiber system training in another institution. But I think that I am something is lacking me, but it's not fulfilled the body. But when I join your free class, I think that you will be a perfect man for me, and your institution is perfect man for me. And then the last 15 days, I am very impressed your session, and I learned many things from your this class. Thank you, Mamun bhai. You have expressed your feelings. I always try to help you guys to get his knowledge from basic to advanced. What I have, I try to teach you all what I have. And every day, every moment, yes. I'm learning. And we expect also. Learning and research for our betterment. So what I gathered knowledge from the research, I try to deliver all of you, so that my yes. all students can learn something from my institute, and one day my student will say, yes, I was the right places. Okay. Yes, thank you. So those are keep patience and going well, and keep trying to learn more and more day by day. Then they can sustain their career in the online sector in a day. So thank you, Mamun bhai, again for share your feelings. Thank you. We try to give all of you guys chance. If you feel that you are feeling nervous, then you can speak in Bengali first. Jodi apni mone koren je I'm very nervous, I can't express my feelings in English, so you can choose the Bengali language. Whatever the language is, doesn't matter first time. When you remove your fairness, jokhon apni apnar bhoy ta katiye utben je ami ekhon public place e kotha bolte parbo, onek masters degree complete kora manush ke jodi publicly kotha bolte den parbe na, guche bolte pare na, karon ki chorchar obhab, se hoyto obhashto na, se onek gyani manush guni manush kintu bole obhashto na. To eta kintu ekta public platform. এই যে 30-40 জন মানুষের সামনে আপনি কথা বলছেন, সামনে আপনার মনের মধ্যে কিন্তু ভয় কাজ করবে। আমি যখন আমার জীবনে ডেস্টিনি করেছি 6 মাস, তো আমাকে আমি যখন ছোট ছিলাম অ্যাডমিশন সেকেন্ড টাইম, আমার ফুফাতো বোন আমাকে জোর করে টেনে ভর্তি করাইছে ওর টাকা দিয়ে। আমি গিয়েছি 3 দিনের PTC ট্রেনিং করেছি। তো ওই ট্রেনিংটাতে ওরা খুব শেখাতো কি, যে কিভাবে আপনার ভয়টা দূর করবেন, মানুষের সাথে কথা বলতে হবে। আমি মাঝ বরাবর বসেছিলাম, 400 জন ক্লাস করছিল, 400 জন ট্রেনিং দিচ্ছিল, 3 দিন ব্যাপী ট্রেনিং, কোনো বিরতি নাই, জাস্ট 10 মিনিট লাঞ্চ বিরতি বা হচ্ছে নামাজ বিরতি। তো 3 দিন ট্রেনিংয়ের 3য় দিন সবাইকেই প্রেজেন্টেশন দিতে বলছে, হ্যাঁ, যা হয়েছে মানে ওদের যা শেখালো। তো ধরেন সবাই কোটটাই পরা, ওদের তো একটা ইয়া ছিল মানে ওয়েল ডেকোরেট ড্রেস, ওকে ফাইন, আই ওয়াজ দেয়ার অলসো দ্য সেম ড্রেস। সো সবাইকেই দেখা গেলো যে আমি তখনও অনার্স ফার্স্ট ইয়ারেও ভর্তি হইনি, মানে অ্যাডমিশান সেকেন্ড টাইম। সবাই আমার বড় ভাই ব্রাদার যারা আছে, যারা শিখছে, অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে, যারা ট্রেনিং করছে, তো ওরাকে কথা বলতে দিচ্ছে। তো দেখা গেলো যে সবাই কাঁপনি শুরু হয়ে গেছে, হ্যাঁ, মানে গলা দিয়ে কথা বেরোচ্ছে না, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। तो आमी भीतर थेके माने आमी जखन पिछन ब्रेंचे बसेछिलाम आमार खूब माने साहस निये आछे आमी गेलेई बोलबो एरकम भाव एकटा मनेर मध्ये हेवी एकदम जे माने मने मने साहस करछि जे ओ चे भालो करबोई करब एरकम। तो जखन आमाके स्टेजे उठाइछे आमी गिये एकदम जो माने माने भय तो दूरेर कथा खूब जोरे बोलते शुरू करेछि। हाँ এই সেই যেটা আমাদের শেখানো হয়েছে আর কি, মানে আই ট্রাই টু শেয়ার মাই ফিলিংস অন দ্য স্টেজ হোয়ার ইজ মাই ইনসাইড আই ফিলস লিটল বিট উইক বাট মাই মাই বডি 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 জেচার অ্যান্ড পোস্টার ওয়াজ দ্য ভেরি ডিটারমাইন্ড ইয়েস আই ক্যান শেয়ার মাই ফিলিংস আই হ্যাভ টু শেয়ার মাই ফিলিংস অন দ্য স্টেজ ইন ফ্রন্ট অফ দ্য অডিয়েন্স। সো দ্যাট ওয়াজ মাই ভিউ। যখন আপনি কিনা এটা এই কথা বলাটার উদ্দেশ্য একটাই যে whereas when I call you yes Mr. Aminuddin brother or Zohirul Islam or Qutub Alam, when I call you for share your feelings, your inside mind should be what I say, that should be perfect. আমি যা বলবো তা সব ঠিক আছে, everything is fine। তাহলে কি হবে যে আপনি একদিন বলতে পারবেন, আপনার বলার সাহসটা আসবে। তো ওইখানে কি হইলো আমি যে এই যে মানে আমার মধ্যে ফেয়ারটা কেটে গেল, হচ্ছে আমি অনেক বললাম জোরে। তো আমি যখন কথাগুলো শেষ করে বসলাম তখন আমার ভিতরে একটা না অনেক শক্তি কাজ করছিল যে মানে আই অ্যাম আ হিরো ইনসাইড অফ মাই মাইন্ড। তো 3 দিন ট্রেনিং শেষে একটা দেওয়া হলো, পুরস্কার দেওয়া হলো, ওই যে স্টেজ পারফরমেন্স ইন দ্য আফটার 3 days লেটার 3rd প্রাইজ ঘোষণা করা হলো, একজন পাইলো। তো আমি ভাবলাম 3rd প্রাইজও পেলাম না, তার মানে হচ্ছে আমি হয়তো 2nd প্রাইজ পাবো। দিয়ে 2nd প্রাইজও যখন ঘোষণা হলো আমি তখন নিশ্চিত ভিতর আমার মন বলছে যে আমি ফার্স্ট হব। হ্যাঁ, সো মানে এই যে মনের সাহস যে তাহলে 2ndও হলাম না 3rdও হলাম না, তার মানে আমি ফার্স্ট। হ্যাঁ, অলরেডি আই ওয়াজ দ্য ফার্স্ট। সো এইটা হলো কনফিডেন্স। আমি আজকে যে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে এসেছি, আমি যেই দিন আমার প্রথম মানে আমার হচ্ছে ক্লাস শুরু করেছিলাম যেদিন অ্যাজ এ টিচার হিসেবে, আমি সেই দিনও কিছু জানতাম না, আই ওয়াজ জিরো। আমি আমার 9টাই ক্লাস, আমার স্টুডেন্টরা সব আছে, আমি একজনকে টিচার হায়ার করেছিলাম, অনেক অনেক হচ্ছে স্ট্রাগল করে এখানে এসেছি। টিচার হায়ার করলাম, টিচারে মানে হচ্ছে বললো যে আমি পারবো না। আরেকজন আমাকে প্রতিশ্রুতি দিল যে অমুক দিন থেকে ক্লাস শুরু হবে, 31 তারিখ থেকে আমি তোমাকে ক্লাস করাবো, সমস্যা নাই। দিয়ে সে ক্লাস করাতে বললো যে রাতে ক্লাস, সে তার আগের দিন আমাকে বলছে আমি পারবো না। তা আমার ওয়াইফ আমাকে বললো যে তুমি দেখো তুমি পারবা সবার চেয়ে ভালো। দ্যাট ওয়াজ দ্য লাস্ট ইয়ার মে ফার্স্ট মে ইন 2021 হোয়েন আই ওয়াজ স্টার্ট মাই স্টুডেন্ট টিচার জার্নি অ্যাজ এ টিচার। সো ইয়েস স্যার আই নো কি হয়েছে আরস, আমি এই জিনিসটা জানি স্যার। তুমি এই জিনিসটা জানি, আমি ওই সময় ছিলাম আপনার সাথে, ওই ক্লাসগুলো করেছিলাম যখন শুরু করছি। তখন হলো কি যে আমি 3-4 ঘন্টা আমি চিন্তা করলাম যে হোয়াট শুড আই ডু, আমার কি করা উচিত। তা আমি একটা টপিক খুঁজলাম, হালকা, খুব ধারণা ছিল না, হালকা, এই যে ইমেল লিস্ট বিল্ডিং, জিরো মানে ধারণা। 3-4 ঘন্টা আমি একদম পুরো ইউটিউব সার্চ করলাম, পুরো ইউটিউব সার্চ করে 4 ঘন্টায় একটা ক্লাস প্রস্তুত করলাম যে আমি এটাই আজকে শেখাবো। দিয়ে ওদেরকে বললাম যে আমার স্টুডেন্টকে বললাম যে তোমাদেরকে ওই ক্লাসটা 1 মাস পরে শেখানো হবে, তোমরা এখন এটা দিয়ে শুরু করো। এই যে এটা দিয়ে শুরু করলাম, শুরু করার পরে আস্তে 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 রিসার্চ করতে লাগলাম, আমি জানতে থাকলাম। ইভেন কেমন হয়েছে যে এখন আমি কিছুক্ষণ আগে আমি ওই জিনিসটা শিখে উঠলাম, তারপরে কিছুক্ষণ পরে ক্লাস করাচ্ছি, এরকম হয়েছে। তো এটা হলো সম্পূর্ণ হচ্ছে নিজের প্রতি আস্থা যে আমি পারবো, আমাকে শিখতে হবে, আমাকে করতে হবে। আজকে আল্লাহ আমাকে এই পর্যায়ে নিয়ে আসছে, আমি কিছুই হইনি এখনও, নাথিং, আই এম জিরো ইন দ্য মার্কেট প্লেস, বাট হোয়াট আই গেইন অ্যান্ড আই এম ডুইং রিসার্চ। আফটার 1 year এগো আই ওয়াজ জিরো, বাট নাও মাই পজিশন ইজ রাইট দ্যাট প্লেস, অ্যান্ড আফটার 1 year লেটার ইফ আল্লাহ হেল্প মি দেন আই ওয়ান্ট টু গো মাই ডেস্টিনেশন, দ্যাটস মাই প্লেস। সো আপনি যদি আজকে চিন্তা করেন যে আজকে আপনি শুরু করেছেন, আপনি আজকে কিছুই পারেন না। আমাকে একটা ছেলে খুব ট্রল করেছিল, ওর নাম আবু বক্কর, হি ওয়াজ আ লিড জেনারেশন এক্সপার্ট দ্যাট টাইম। তো একটা গ্রুপে আমাকে নিয়ে খুব ট্রল করেছিল এবং খুব গালিগালাজ করছিল, দিয়ে আমাকে বলছে তুই বেটা কী পারিস, আমি বললাম আবু বক্কর, আমি I'm an educated person and I will prove you I can do it myself. Today I don't know anything, but that is not that I will not learn anything. আমি আজকে পারি না তাই বলে এই নয় যে আমি আগামী দিনে পারবো না। আমি আপনাকে এই কথাটা বলছি, আপনাদেরকে বলছি যে আপনি আজকে কিছুই পারেন না তার মানে এই নয় যে আগামী 3 মাস পর আপনি কিছু পারবেন না। সো এইটা নিজের কাছে চ্যালেঞ্জ নেন যে আমি আমার নিজেকে প্রুভ করব, আমি আমার নিজেকে প্রুভ করব এবং আমি নিজেকে দেখায় দিব ইনকাম করে যে আমি নিজেকে একজন ফ্রিল্যান্সার হিসেবে কি করতে পারি, মার্কেট প্লেসে লঞ্চ করতে পারি। সাইফুল ভাই আছে না? সাইফুল ভাই আছেন নাকি? সাইফুল ভাই আছেন না চলে গেছেন? হ্যালো সাইফুল ভাই আছেন? ওকে, এখন এই সাইফুল ভাই যিনি কিনা অনেক ট্রেনিং করেছিলেন অনেক অনেক প্রতিষ্ঠানে, তো তার উপর থেকে তার ওয়াইফ আস্থা হারাই ফেলছে যে তুমি অনলাইন সেক্টর থেকে জীবনে কোনোদিন ইনকাম করতে পারবা না। হ্যাঁ, আমি তাকে শুধু এতটুকুই বলেছিলাম, সাইফুল ভাই আপনি আমার কথা বিশ্বাস করেন কিনা? তো বলছে হ্যাঁ করি। তো আমি বললাম যে আপনার নিজের প্রতি আস্থা আছে? বলছে হ্যাঁ আছে। তা আমি বলছি আপনি লেগে থাকেন, লেগে থাকেন, আপনাকে মানুষ করে আমি দেব, আপনাকে লাইন ধরিয়ে আমি দেব। সে কিন্তু অলরেডি 40,000 টাকা ইনকাম করে ফেলছে, খরচ বাদ দিয়ে 30,000 টাকা তার লাভ আছে, প্রফিট আছে। এখন সারা জীবন যা ইনকাম করবে সবই লাভ। তাহলে সে পর্যায়ে আসতে তাকে কিন্তু কাঠ খড়ি পোড়াইতে হয়েছে, তাই কি না? সে তো আর এমনি আসেনি। আমি বললাম আর হয়ে গেল যে ওই যে ইয়ার মতো আগে যে আলিফ লাইলা হইতো না যে হয়ে যাও, হ্যাঁ তো হয়ে গেল, এই তো আর হবে না, এটা কিন্তু না, পরিশ্রমের মাধ্যমেই আসতে হবে। তাহলে আমাকে ভালো করে শিখতে হবে যে বায়ারকে রিপ্লে করব, বায়ারকে ইনস্ট্যান্ট রিপ্লে করব, বায়ারকে আমি কনভিন্স করব। আমার এর মধ্যে 10 জন মানুষের মধ্যে 2 জন খারাপ মানুষ আসতেই পারে। আপনার আত্মীয় স্বজনকে দেখেন, আপনার পাড়া প্রতিবেশীকে দেখেন, আপনার গ্রামের মানুষকে দেখেন, আপনার সমাজকে দেখেন, দেখবেন যে আপনার যদি 10 জন বন্ধু থাকে তো 5 জন বা 4 জন আপনার খারাপ চাই, চাই না? চাই। আপনার অবস্থান দেখতে পারবে না, আপনার উন্নতি দেখতে পারবে না। মার্কেট প্লেসে এরকম থাকে, দেখা হলো 10 জন মানুষের মধ্যে আপনার 1-2 জন কি আসবে, খারাপ আসবে। তাহলে আমরা যদি মনে করি যে অসৎ সঙ্গটা ছাড়বো, তাহলে কিছু কিছু ক্ষেত্রে দেখে চলতে হয়। আবার অসৎ সঙ্গ অনেক সময় চাইলেও ছাড়ানো যায় না, কিছু সময় বিপদ আছে। যেমন গতদিন ক্লাস করেছিলাম, গত ক্লাসের আগের ক্লাস, ডিসেম্বর ব্যাচে, তাহলে একটা কাজ পাইলাম $220 ইনস্ট্যান্ট, তার গল্প করতে করতেই কাজটা ক্যান্সেল করলাম। আমার মনটা খারাপ হইলো। তাহলে ওই রাতেই কি হলো, আমি শুধু এটা আমার ব্রেনকে বোঝালাম যে আল্লাহ তোমাকে চাইলে আজকে ডাবল করে দিতে পারে। সকালবেলায় আমার টাকা ডাবল হয়ে গেছে। ওই রাতে আমি কি করছি, $180 একটা কাজ পাইছি, $120 একটা কাজ পাইছি, তো কত হইলো? $300। আর এক ভাইয়া $40 দিয়েছে, তাহলে কত? $340। আর এক ভাইয়া দিয়েছে $80, তাহলে $420। আর $420 খরচ বাদ দিলে কত? $35,000। আর সকালবেলা আমি নিয়েছি দুপুর হতে হতে 2 ভাইয়ের কাছ থেকে $43,000, তাহলে কত হলো? $65,000 একদিনে আল্লাহ ইনকাম দিল। তাহলে রিজিক দেন কে? আল্লাহ। পরিশ্রম, নলেজ, মেধা বাড়াতে হবে কাকে? আপনাকে। আল্লাহ কি বাড়িয়েছে দিবে? দিবে না, আপনার চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে। এখন আপনি বসে বসে যদি মনে করেন যে আমার সবকিছু হয়ে যাবে, তাহলে তো হবে না। আপনাকে ওই যে গতদিন একটা কথা বলছিলাম না, যে হেদায়েত দানকারীর মালিকও যেমন আল্লাহ, রিজিক দানকারীর মালিকও আল্লাহ। আপনি যদি চেষ্টা করেন তাহলে আপনি আপনার অবস্থান পরিবর্তন করতে পারেন। আল্লাহ বলেছে কি, দোয়া দাওয়ার সব কিছুই প্রয়োজন, তুমি আমার কাছে চাইবা আমি তোমার ভাগ্যের পরিবর্তন করে দিব, তাই কি না? তাহলে এখন যদি আপনারা ঘরে বসে থেকে যদি মনে করেন আমার সব হয়ে যাবে, তাহলে তার হবে না ভাই, আপনাকে পরিশ্রম করতে হবে। আমি ইংলিশটার প্রতি অতীব গুরুত্ব দিই, প্রতিটা ব্যাচেই বকার করি ইংলিশের জন্য। বিকজ অফ দিস ল্যাঙ্গুয়েজ ক্যান হেল্প ইউ টু রিচ ইউর ডেস্টিনেশন। আপনাকে এই ভাষাটাই আপনাকে কি করবে, আপনার ডেস্টিনেশনে পৌঁছায় দিবে। আপনার মেন্টর আপনাকে কতদিন হেল্প করবে? হাউ মেনি টাইমস হেল্প করবে না? 2 বার, 1 বার, 5 বার করবে, কারণ হয়তো তার সাথে তার টাইমিং মিলছে না। গত ক্লাসে যে ছেলেটা কাজ পেয়েছে, দেখালাম ফ্রি ভিডিও দেখে, ও কিন্তু কাজ পাওয়াতে ওর গুরুত্ব নাই, ওর রিজিক ওকে দিয়েছে, আল্লাহ ওকে দিয়েছে, বাট সমস্ত কাজের রিপ্লেটা আমি করে দিয়েছি। ওর কাজের, ও ফ্রি স্টুডেন্ট, এখন মেসেজ দিয়েছে ফেসবুকে ফ্রেন্ড ছিল মেসেজ দিয়েছে তো ভাই আমি একটা কাজ পাবো মনে হচ্ছে ভাইয়ের আমাকে নক দেয় 3:30টার সময় রাত, চিন্তা করেন রাত 3:30টার সময় মেসেজ দিয়েছে। তো আমি বললাম ঠিক আছে আসো, ও তো হতবাক যে ভাই 3:30টার সময় আমাকে লাইনে নিল। ঠিক আছে আমি বলতে বলতে কাজ করতে করতে ওকে আমি আধা ঘন্টা রিপ্লাই করে দিলাম, কিছুই বুঝে না ভাইয়ের কি বলে না বলে, কোনো কাজ জানে না। এখন ওই যে ওর সাহস, ও কিন্তু ওর কিন্তু একটা পজিটিভ সাইড আছে, ওর কিন্তু সাহস নিয়ে কথা বলেছে, ও তো কিছু করেছে। ও বায়ার রিপ্লে করতে জানি না, আমার ওই ভিডিওটা দেখছে বায়ার রিকোয়েস্ট কীভাবে রিপ্লে করতে হয় ওটা দেখে সুন্দর করে দিয়েছে, ওর আল্লাহ রিজিকে ছিল ওকে মিলাই দিয়েছে। ইভেনকে শুধুমাত্র $150 না, পরে আরও $110 তাকে একটা ছোট্ট ভিডিও করতে দিয়েছে সেম বায়ার। তাহলে আপনাকে এই লাইনে আপনি এসেছেন, আমার এত সামগ্রিক কথা বলার পিছনে উইকনেস শো আপ করার পিছনে কারণ হলো একটাই, আপনাকে বোঝানো যে আপনার শিক্ষকের এই অবস্থান ছিল, আজকে তার এই অবস্থান, কালকে তার এই অবস্থান হবে। তাহলে আপনার আজকে এই অবস্থান আছে, আপনাকে এই অবস্থানে নিয়ে যেতে হবে এবং আপনিও একদিন এই অবস্থানে যাবেন। এইগুলোর আপনি যদি চেষ্টা করেন তবেই যেতে পারবেন। এখন এর মধ্যে সমস্যা আসবে, পারিবারিক সমস্যা, রাজনৈতিক সমস্যা, চাকরির সমস্যা, বাসা ট্রান্সফারের সমস্যা, বইয়ের সমস্যা, শ্বশুরের সমস্যা, সকল সমস্যা সমাধান করেই কিন্তু আপনাকে এগোতে হবে, লাইন ছাড়া যাবে না, ধৈর্য ধরে এগোতে হবে। যদি এগোতে পারেন তবেই আপনি কাজ পাবেন, কারণ এখানে কাজ শিখছেন এটা একটা জিনিস, কাজ আপনি মার্কেট প্লেসে যখন প্রোফাইল করছেন সেটা একটা জিনিস, কাজ পাবেন, বায়ার সামলাতে হবে, বায়ারের ডিমান্ডটা বুঝতে হবে, ডিমান্ড অনুযায়ী কাজ করে দিতে হবে, সকল বিষয় কিন্তু আপনাকে কী করতে হবে, হ্যান্ডেল করতে হবে। তাহলে অতটুকু পর্যন্ত না গিয়ে আগে গেলেই কি হবে, আপনার ওই যে অবস্থাটা খারাপ হবে, শারীরিক অবস্থা খারাপ হয়ে যাবে। এজন্য বি প্যাশেন্স, ধৈর্য নিয়ে আগান, স্টেপ বাই স্টেপ শেখেন, একবারে সব গুলে না খেয়ে হোমওয়ার্ক করেন, যে কাজটা যখন শেষ হচ্ছে, যে কাজটা যখন লার্নিং হচ্ছে তখন সেটা করেন, অসুবিধা থাকলে আমাকে বলেন, প্রয়োজনে পরের ব্যাচের সাথে আপনি রিপিট করে নেন ক্লাসটা, তাহলে কি হবে ওভারঅল আপনি ডে বাই ডে শিখতে পারবেন। পারভেজ ভাই আছে, এনে কবির ভাই মনে আছে, কবির ভাই আছেন, কবির ভাই আছেন, আছেন কবির ভাই, আসসালামু আলাইকুম ভাই। কবির ভাই আপনি বলেন ক্লাস রিভাইজ করে কতটুকু উন্নতি হচ্ছে? অনেক উন্নতি ভাই, অনেক উন্নতি ভাই, বিশেষ করে ইমেল লিস্টিং এর এটা বললাম, আমার অনেক কিছু ভুল ছিল যে এই ফর্মুলাটা অ্যাকুরেট করে এখন সার্চ রেজাল্ট অনেক ভালো, এজন্য রিপিট ক্লাস খুবই জরুরি, রিপিট আমি মনে করি। এমন কোনো প্রতিষ্ঠান নাই যে রিপিট ক্লাস করে ফ্রিতে, আমি সেই সুযোগটাও দিচ্ছি আপনাদেরকে। এখন এতটুকু সুযোগ পাওয়ার পরে যদি নিজেকে গড়ে না তুলতে পারেন তাহলে আপনি একটা দুর্ভাগা, মানে এই লাইন থেকে আর আপনার দ্বারা কিছু হবে না। হ্যাঁ আমি এতটুকু বলি। তাহলে আমরা দয়া করে আমি যেভাবে বলছি সেভাবে আগান একটা করে। তাহলে আপনারা কি এই কথার মাঝে মোটিভেশনের মাঝে আবার হচ্ছে কান দিয়ে সব কথা কি বের হয়ে গেল না? তো 7 days ভিডিও মেকিং চ্যালেঞ্জ কিন্তু কি করতে হবে, আগামী দিন থেকে নিতে হবে। সুইট সাহেব ফ্রিল্যান্সার, প্রফেশনাল ফ্রিল্যান্সার, আপনারও ছাড় নাই কিন্তু। হ্যাঁ যে ভাই আমি তো পারি, ছাড় নাই। আগামীকাল থেকে এই গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি ইয়াতি, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। আপনারা কি করবেন, আপনারা সুন্দর করে একটা করে ভিডিও করবেন, ভিডিও করে আপনারা ভিডিওগুলো দিবেন, যাই হোক ভুল হোক অসুবিধা হোক, ভিডিওটা পোস্ট করে নিজে নিজেই দেখবেন যে আমি কি বললাম। যে কোনো বিষয় ভাই, এগুলো বারবার বলছি, যে কোনো বিষয় আপনার বিষয় খুঁজে না পেলে একটা বই খুলেন, একটা উপন্যাস খুলেন, একটা ইংলিশ নিউজ পেপার খুলেন, একটা স্টোরি খুলেন, সেটাকে রেকর্ড করেন, দেখে দেখে বলেন, কোনো সমস্যা নাই। বাট 7 days ভিডিও মেকিং চ্যালেঞ্জ ইউ হ্যাভ টু টেক ইন, ওকে? এই দেখেন বলছে, হাই জনি, সো সরি ফর দ্য ডিলে, মাই টিম হ্যাজ বিন আউট সিক অ্যান্ড উই শাট ডাউন ফর এ ফিউ উইকস। ও মাই গুডনেস। ওকে জ্যাসি, নো প্রবলেম, হোয়েন ইউ রেডি গেট ব্যাক soon, I will always available for you. তাহলে এই কথাটা তো আমি বুঝেই লিখলাম, তাই না? ইংলিশেই লিখলাম, তাহলে ইংলিশে আমাকে লিখতে হবে। এই আরেকবার নক দিয়েছে, ডিয়ার I am in class after finishing my class I will call you. আরেক ভাইয়ের নক দিয়ে বসে আছে এখানে, Oh, not this, it's V, and here we have gathering all of items and action you request. Thank you for add in this group. I need video, image and ads copy if you have, and also WordPress website login access for put the pixel code. Hi Johnny, can you please check if can access this link? Okay, Google Drive পাঠাইছে, ভিডিও দিছে, coaches. Okay, yes, this link is working and getting access. Please share the website access. Yeah ma'am, I have seen that. Please really, yes, make sure the access. Okay. अच्छा ये जानुरी बैच ए बैचे दिए दिलाम लिंक फेसबुकेर ये लिंके क्लिक कर ले कि करते पारबेन ये डिसेम्बर बैच ये दिए दिलाम ताहले आमरा ये जिनिसटाते आमादेरके कि करबे आर अन्यान्य प्रतिष्ठानेर जायगा थेके आमाके कि करबे एगिए दिबे एबं आमी कि करते पारबो अन्यान्यदेर चेये आमी एगिए যাব আর কাজ পাওয়ার টেনশন করা যাবে না। আগেই বলছি কাজ পাওয়ার টেনশন করা যাবে না। যখন আপনি কাজ পেতে লাগবেন তখন আপনার আর লার্নিং হবে না। দয়া করুন, দয়া করে আমার কথা শুনুন, আপনি ফোকাস করুন লার্নিংয়ে। আপনার যখন মেধা থাকবে, যখন আপনি জানবেন, পয়সা আপনার কাছে আসবে। আসবে না? এদিক দিয়ে হোক, ওদিক দিয়ে হোক, মার্কেট প্লেস দিয়ে হোক, মার্কেট প্লেসের বাইরে দিয়ে হোক, এনিহোয়ার ইউ ক্যান লার্ন। বাট যদি আপনার ডেডিকেশন না ঠিক থাকে, আপনার যদি লক্ষ্য ঠিক না থাকে, তাহলে কোনো জায়গা থেকে আপনি সাকসেস হতে পারবেন না। হোক আপনার চাকরি, দেখেন না কিছু মানুষ আছে এই চাকরি ছাড়ছে, ওই চাকরি ছাড়ছে, দুদিন পর বেকার। বেকার হচ্ছে কারণ কি? ওর মধ্যে আত্মহংকার বেশি। আমি অনেক কিছু জানি। এই আত্মহংকার রাখা যাবে না। আপনি কিছুই না, আমি কিছুই না, ওই যে আমাদের শরীরে যে রুহটা আছে আল্লাহ দিয়েছে, এটা বের হয়ে গেলে সব শেষ। সো আত্মহংকার থাকা যাবে না মোটেও, যে আমি এই সেই আমি যাবি। কারণ আল্লাহ আপনাকে যেমন দিতে পারে, আপনার কাছ থেকে কেড়ে নিতেও পারে। একদম আপনার অনেক টাকার মালিক, এখনই দুটা কিডনি নাই, আপনার কিডনি ফেল, লাভ কি? আপনি অক্ষম। তাহলে আমাদেরকে সবসময় সৃষ্টিকর্তাকে স্মরণ করে সর্বোচ্চ ভালো করার চেষ্টা করতে হবে, নিজের জন্য, পরিবারের জন্য হচ্ছে এবং সমাজের জন্য। যখন আপনি ভালো থাকবেন, আপনার দ্বারা আপনার সমাজ পরিবার উপকৃত হবে, পরিবারের দ্বারা সমাজ উপকৃত হবে। এটাই হলো আমাদের জীবনের বাস্তবতা। এবং আমাদের কর্ম নিয়ে আমাদেরকে সবাইকে যেতে হবে, ভালো করতে হবে নিজের পজিশনে থেকে, সবাইকে চেষ্টা করতে হবে নিজের অবস্থা উত্তরণের। আজকে যদি আমি হচ্ছে নিজের অবস্থান উত্তরণ করার চেষ্টা না করতাম, তাহলে আমি আজকে ওই হয়তো চাকরিতে থাকতাম, আর না হয় হচ্ছে মানুষের কাছে ধার করে চলতে হতো। আমি এখন প্যান্ডামিক আসলে আই ডোন্ট কেয়ার অ্যাবাউট প্যান্ডামিক, আসুক, সমস্যা কি? আই ডোন্ট কেয়ার অ্যাবাউট প্যান্ডামিক। আল্লাহ যতদিন মানে হায়াত রেখেছে ততদিন বাঁচবো, বাট আর্নিং নিয়ে প্যান্ডামিক অসুবিধা নেই। প্যান্ডামিক আসবে, এখন স্টুডেন্ট হচ্ছে 20টা 25টা মাসে, তখন হয়ে যাবে 50টা। এখন প্যান্ডেমিকে যে স্টুডেন্ট ভর্তি হচ্ছে 25টা তখন হবে 50টা। প্যান্ডেমিকে প্রতি মাসে আমার 40-45 টাকার স্টুডেন্ট ভর্তি হয়, তাহলে ইনকাম আরো বাড়বে। তাহলে এমন কিছু করেন যেন সকল প্রতিকূল পরিস্থিতি থেকেও আপনি কি করতে পারেন, আপনি নিজেকে মানিয়ে নিতে পারেন, আর্নিং করতে পারেন। সুইট ভাই খুব হাসছে মোচন মোচন প্যান্ডেমিকের কথা শুনে। তাহলে আমরা অনেক কথা বললাম, দু একজনকে আমরা সুযোগ দিলাম। দয়া করে আমার কথা শুনে চলুন, আপনারা অনেক ভালো করবেন। আর আমি এখন একটা ভিডিও দিচ্ছি, এই ভিডিওটা 7 দিন শুনবেন। আমাকে এই 35 জন আছেন, 34 জন, আগামী সপ্তাহ শুক্রবারে আমি এর আউটপুট নেব যে 7 দিনে স্যার আমি চেষ্টা করলাম এবং এই 7 দিনের ফল আমি আজকে বুঝতে পারছি যে হ্যাঁ আমার উন্নতি হয়েছে। আপনি একটা চ্যালেঞ্জ নেবেন এবং এই 7 দিন পর আপনি কি করবেন, আপনাকে প্রুভ করবেন যে আমি উন্নতি করেছি। ঠিক আছে, আমি কোনো কথায় বিশ্বাসী না, আমি কাজে বিশ্বাসী। ইনশাআল্লাহ স্যার। বায়ার নক দিয়েছে, ফেসবুক পেজ ইজ নেসেসারি ফর প্রমোটিং পোস্ট from business manager. That helps us to set up customer retargeting. 10টা ওর অনেক আগে তো দিয়েছে, যাই হোক ঘুরে ফিরে কাজ দেবে ওকে। এখন একটা আমি অফার ক্রিয়েট করে দিব, হ্যাঁ একটা অফার ক্রিয়েট করে দিব। I will set up and optimize Facebook and Instagram ads campaign and full time management 15 days. $150 $150 কাজ দিলে সাপোজ হয়ে যাবে, কথা চলছে হয়ে যাবে ইনশাল্লাহ। $150 কাজ দিলে কি হবে, খরচ বাদ দেয় 15 × 30 $120। $120 মূল্য 10,000 টাকা। খুব হলে 1 ঘন্টা কাজ করব, খুব হলে 1 ঘন্টা কাজ করব, 10,000 টাকা। কাস্টমার অফারে তো এটাই করলাম, দেখলেন না? হ্যাঁ দেখলাম তো, ওইটাই কিভাবে কাস্টমার, এই যে কাস্টমার অফারে ক্লিক করলেন, আপনার যেটা গিগ সেই গিগটা আপনি সিলেক্ট করলেন। সাপোজ এইটা আমার গিগ সিলেক্ট করলাম, দেন সিঙ্গেল পেমেন্ট দিলাম, যেটা মাসের পর মাস কাজ করাবে সেটা মাইলস্টোন। তাহলে সিঙ্গেল পেমেন্ট দিলাম, এখানে কি করলাম দেখলাম, এখানে ডেটা দিলাম কয়দিনে দিব, প্রাইসটা দিলাম, দিয়ে সেন্ড অফার করে দিলাম, হয়ে গেল কাস্টমার অফার। জি ইনশাআল্লাহ পারবো, জি ইনশাআল্লাহ পারবো। থ্যাঙ্কস ডিয়ার, I am in class after finishing. I will recheck. Then, if needed anything, I will knock you. अच्छा, ताहले आम्रा এখানে দিয়ে দিয়েছে, তাই বলছে। আচ্ছা এ দিয়ে দিয়েছে, আচ্ছা এনিওয়ে। তাহলে আমরা আগামী দিন আমি একটা ভিডিও দিতে চাইলাম, ভিডিওটা এখনই দিচ্ছি, গ্রুপে দিয়ে দিব। সবাই একটু ধৈর্য ধরবেন, আপনাদের রোড ম্যাপ অনুযায়ী আগান। 7 দিন পর আমাকে রিপোর্ট দিবেন, এই রিপোর্টের যে আমার আগের অবস্থান ছিল এই, আমি আমার এই 7 দিনে হচ্ছে আমি এই উন্নতি করেছি। হ্যাঁ, দয়া করে শিক্ষকের কথা মেনে চলুন, আপনার জীবনের মঙ্গল হবে, এতটুকুই আমি বলছি। बिजनेस रिलेटेड टेड टक এখন থেকে আমি প্রতি 7 দিন অন্তর অন্তর একটা করে ভিডিও দেব চেঞ্জ করে দেব হ্যাঁ এই ভিডিওটা আপনাকে দেখতে হবে কষ্ট হোক দেখতে হবে কি বলছে মানে বোঝার চেষ্টা করবেন মুখস্থ করার না হ্যাঁ জাস্ট মজা নিয়ে দেখেন এ দেখি সাইমন কি বলছে Monica, I just sent you the email with the client. I need the doc now, but it's an older version. Can you send an updated? Monica. Speechwriting. Speechwriting must be one of the weirdest jobs in the world. No matter how carefully the words have been prepared, you're never quite sure how they're going to be delivered. Yesterday I was in London and I was watching one of my clients who's a big Australian businessman deliver a speech that I'd written for him, and I'd written for him this passage kind of with Winston Churchill in mind about how we've got to fight for our future, fight to protect our position, fight our competitors, and I'd forgotten about the Australian accent, and I watched from the back of the room with horror as I saw him go, we've got a fart for our future, fart to protect our position, and I'll tell you that I need to improve more, okay? So, this video dilam, this video দেখবেন যখন শুনবেন প্রথম তখন মনে হবে যে আমি মনে হয় পাগল আমার মাথা ভ্রম করছে একটা মানে এই শব্দ করবে হ্যাঁ মানে seems like that মনে হবে যে আমি পাগল আমার মাথা माने माथा किचु हुए एक गंडगोल हुए हाँ कारण देयर स्पीच एंड देयर प्रोनाउंसिएशन इज टोटली डिफरेंट दैन आस ओके सो हाउ दे इंटरैक्ट हाउ देयर बॉडी लैंग्वेज वी हैव टू अंडरस्टैंड एंड इट शुड बी डिजर्व इन आवर ब्रेन जखन बायर आपनार साथे कथा बोलबे तखन किन्तु एरकम करेई कथा बोलबे एखन बोलबेन सर आपनी कि सब कथाई बोझेन ना 60-70% बुझते पारी अनेक समय 20% बुझते पारी ना बाट आमी तो आमार माल बिक्री करते पारी भालो ताई ना आमार मालेर की दाम किभाबे करबो किभाबे होच्छे या करबो ताके कन्भिन्स करबो एटा किन्तु आमी खूब भालो पारी देखबेन प्रत्येकटा बायारेर साथे आमी जखन कथा बोलछि माई माने आमार की आमार असुविधा होक आमी असुस्थ थाक ताओ आमार मुखे एकटा हासि आछे देखबेन प्रत्येकटा बायारेर साथे एई आमार एकदिन चोखेर समस्या हयेछिल एक मास এই নভেম্বরে অক্টোবরের শেষ দিকে তারপরে আমি এক চোখ বন্ধ করে চোখে পট্টি লাগিয়েও কাজ করেছি হ্যাঁ তখনও দেখা হলো বাইরের সাথে কনভারসেশন করেছি দেখবেন যা আছে ইউটিউবে তো এইটার কারণ হলো যে যখন আপনি হাসি মুখে কথা বলবেন তাকে কাজটা বোঝাবেন আমি এই এই করব তোমার এইটা এটা করে দিব তোমার যা লাগবে কোনো সমস্যা নেই আমি সব করে দিব হ্যাঁ তখন কিন্তু সে আপনার কথা বুঝবে এবং আপনাকে কাজটা দিবে এখন আপনি যদি তার ন্যূনতম পরিমাণ কথাটা বুঝতে চান তাহলে এই ভিডিওগুলো দেখে দেখে অভ্যাস করতে হবে একটা ভিডিও 7 দিন ধরে দেখতে হবে মানে দেখবেন এবং শুনবেন কানে অবসর টাইমে এই দেখা এবং শোনার 7 দিন পর সামনে 7 দিন পর দেখবেন যে প্রথম যখন শুরু করবেন তখন মনে হবে যে আই এম লাইক আ ম্যাড আমি একজন পাগল বা আমি কানে কম শুনি আমার আছে কলেজে একজন হুজুর আছে এই হুজুরের কণ্ঠে এত সমস্যা মানে এমন মানে গলার থেকে বের হয় অথচ তিনি স্কলার ভালো মানুষ এবং ভালো জানেন অনেক কারণ সরকারি কলেজের হচ্ছে ওই ইয়া হচ্ছে চারটিখানি ব্যাপার না তো প্রথম তার যখন কলেজ হোস্টেলে থাকতাম তখন তার কথা শুনলে আমার মনে হতো যে আমি পাগল না আমি কানে কম শুনি আমার তিন চারটা ফ্রেন্ডকে জিজ্ঞেস করছি আসলে ওর সমস্যা না আমার সমস্যা হ্যাঁ তো বলছে আসলে ওর কথাগুলোই এরকম যেই প্রথম শুনে সেই মনে হয় কানে কম শোনে তা আপনাদের যেটা করতে হবে যে এই কথাগুলো যখন শুনবেন তখন ফার্স্ট টাইম মনে হবে যে আমি মনে হয় কানে কম শুনি আমি মনে হয় বুঝি না তো এটাকে ডিপ লেভেলের হচ্ছে মানে শুনতে হবে যখন আপনি ঘুমাবেন বা যখন আপনি একদম স্ট্রেস ফ্রি আছেন এখন আপনি কি করছেন এই অফিস থেকে এসে কানে ঢুকাই দিলেন যে আমি শুনবো এটা করলে হবে না ডিপ মাইন্ডে শুনতে হবে एकदम डिप माइंड যখন আপনি ফ্রেশ আছেন কোনো ঝামেলা নেই আপনার মনটা স্থির আছে তখন আপনি এই ভিডিওটা শুনবেন ভিডিওটা দেখবেন শুনবেন প্রথমবার আপনি 2 থেকে 3% বুঝতে পারছেন বারবার বলছি জাস্ট ম্যাচ করবেন আমার সাথে প্রথমবার যখন শুনবেন তখন দেখবেন আপনি 2 থেকে 3% বুঝতে পারছেন যখন আপনি দ্বিতীয়বার দেখবেন তখন আপনার পার্সেন্টেজটা কিছু বাড়বে আপনি তখন দেখলেন যে কম্পিটিটরস বলছে কম্পিটিটরস হ্যাঁ কম্পিটিটরস এর চেয়ে তো আরো ভালো করে বলে কম্পিটিটরস স্কেডিউল আমরা বলি শিডিউল বেটা শিডিউল বলে কিছুই নাই ওটাকে বলে স্কেডিউলস হ্যাঁ তাহলে এই ভাষাগুলো আপনি হয়তো আপনার বন্ধুর সাথে বলছেন শিডিউল আপনি ভালো কথা বলেন কিন্তু ওর সামনে যখন আপনি বলবেন শিডিউল তখন কিন্তু অসুবিধা আছে তখন কিন্তু সে বুঝতে পারবে না হ্যাঁ এইজন্য আপনাকে করতে হবে কি এই যে আপনি স্কেডিউল শুনেছেন বুঝেছেন তখন কিন্তু আপনি বিদেশি বাইরের সাথে কথা বললে তখন এরকম হবে আমি যখন আপনাদের সাথে ইংলিশ বলি এক রকম হয় বাইরের সাথে যখন বলি তখন চেষ্টা করি তার মতো করে কথা বলার ঠিক আছে কারণ একজন বায়ার যখন সে বুঝবে যে আপনার কথাটা বুঝবে তখন কিন্তু সে খুশি হবে আমার একটা ইউকের বায়ার আছে বলে ফেভারিট ফেভারিট সেটা আমি প্রথম তিনবার বুঝতেই পারিনি ফেভারিট ফেভারিট কি জিনিস ভাই হ্যাঁ আমি বলছি ক্যান ইউ এক্সপ্লেন এগেইন খুব কম আমার ইউকের বায়ার কম খুব কম ইউএসের বায়ারের সাথে বেশি কথা বলি তো ফেভারিট তাই আমি বললাম তুমি একটু লিখে দাও ভাই আমাকে অ্যাডস কপিটা লিখে দাও হ্যাঁ তা যখন ও অ্যাডস কপি লিখে দিলে রে বেটা ফেভারিটকে ফেভারিট বলছে তা আবার ওদের হচ্ছে ইয়া মানে ওদের আবার হচ্ছে ওয়ার্ডগতও কিছু পার্থক্য আছে ব্রিটিশদের ওয়ার্ডেও পার্থক্য আছে হ্যাঁ ওদের আপনার यूएस এর হচ্ছে মানে ল্যাঙ্গুয়েজটা অনেক ফ্রেশ বাট ব্রিটিশদের ল্যাঙ্গুয়েজ ওরা তো অরিজিনাল ইংলিশ ইংরেজ আমেরিকা তো তৈরি হয়নি আমেরিকা বিভিন্ন জাতি গোষ্ঠীর এখানে ওখান থেকে গিয়ে তৈরি হয়েছে বাট ব্রিটিশরা তো অরিজিনাল ব্রিটিশ ওরাই তো ইংরেজি ভাষার জনক এইজন্য ওদের ভাষাটা কিন্তু চেঞ্জ হয় আমাদের দেশের আঞ্চলিক ভাষার মতো স্যার আগে চাপায়ের ভাষা কি কইতে পারবে সবাই তো ওরকম তো হবেই ওরকম ব্যাপারটা হলো এরকম হ্যাঁ তো এই হলো হচ্ছে ব্যাপার তো আমরা এই ভিডিওটা ভাই প্রতিদিন 10টা মিনিট করে দিবেন মাত্র 10টা মিনিট মনোযোগ দিয়ে শুনবেন এটা একটা কথা দ্বিতীয়ত আপনি একটা করে ভিডিও করবেন তাহলে দুইটা টপিক গেল তৃতীয়ত আপনি 10টা মিনিট করে আপনার ছেলের বইটা পড়বেন আপনার যদি ছেলে থাকে যেহেতু এখানে সবাইয়া আছে ওই ছেলের বই যদি 7, 6, 7 এর যে কোনো একটা বই ধরবেন দেখি তো আজকে আমি 5টা পেজ পড়বো এই 5টা পেজ পড়ে আমি বুঝতে পারছি কিনা মুখস্থ করার দরকার নাই ভোকাবুলারি নো নিড টু মেমোরাইজ ভোকাবুলারি মুখস্থ করার দরকার নেই কারণ অনেকেই বলবে যে ভাই এত কিছু কি করা সম্ভব অবশ্যই সম্ভব যদি আপনি এক্সট্রাঅর্ডিনারি হতে চান এক্সট্রাঅর্ডিনারি হতে গেলে কি করতে হবে অবশ্যই সম্ভব আপনাকে বলি যে আজকে আমি গর্ব করি না কারণ অহংকার কখনো করতে নেই আমি 1.5 বছরে যতটুকু ফ্রিল্যান্সিং লাইফে এসেছি আল্লাহর ইচ্ছা তো আছে বাবা মার দোয়া সম্পূর্ণ নিজের প্রচেষ্টায় এবং ইংলিশ পারতাম বলে এসেছি কেউ আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন করে না কারণ কাজ তো সবাই শেখায় ভাই মার্কেট প্লেসে অনেক মেন্টর আছে যারা কাজ শেখায় বাট এত সংযুক্ত করে ধারাবাহিক বুঝিয়ে কেউ শেখায় না আর সাপোর্ট দিবে না আপনার এগুলোই আপনাকে কি করবে 8-10 জনের চেয়ে এগিয়ে দিবে আমি 1 ঘন্টা ধরে আপনার ইংলিশে ভালো করার জন্য বলছি কোন প্রতিষ্ঠানটা আপনাকে বলবে আপনি জাস্ট চিন্তা করেন আপনি আর দেখেন ঘুরে দেখেন যে কোন প্রতিষ্ঠানটা বলে ভাই টাকা দাও কার ক্লাস করো ভিডিও নাও থ্যাংক ইউ তুমি শিখলে সবার কাছে আমি প্রমাণ স্যার আমি কয়েকটা জায়গায় কাজ শিখছি তাহলে আমরা এই বিষয়গুলো করব তাহলে 7 days ভিডিও মেকিং চ্যালেঞ্জ কয়জন নিতে পারছেন এবার হাত তুলে ভালোমতো দেখাতে হবে আমি কিন্তু কাল থেকে না পাইলে মুনাফেকি মানে মুনাফেক করে দিব একদম হ্যাঁ মুসলমানদেরকে সবাইকে বলছি এখানে একজন খালি আছে দেবনাথ দাদা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 36 চেষ্টা করবেন ইনশাআল্লাহ 36 জন আছেন প্রতিদিন একটা করে ভিডিও যে কোনো বিষয় নিয়ে আপনার সন্তানকে পড়াচ্ছেন আজকে অফিসে কি হয়েছে 2-3 মিনিট দেখেন আপনার পরিবর্তন হয় কিনা আপনি যদি আপনার পরিবর্তনটা নিজে করতে না চান পৃথিবীর কোনো মানুষ আপনাকে পরিবর্তন করাতে পারবে না এই 2 ঘন্টা ধরে বকারটা আমার যেন সফল হয় আপনারা শুক্রবারের দিন অনেক স্ট্রেস নিয়ে আসেন একটু রিল্যাক্স করেন আজকে আর কথা না বাড়াই আগামী শুক্রবারে আমরা হচ্ছে ডিসকাস করব যে আমাদের এই 7 days আমরা 7 দিনে যে কর্ম করলাম এই কর্মে আমরা কতটুকু অগ্রগতি পেয়েছি এই নিয়ে আগামী দিন আমরা কথা বলবো আর যত ধরনের টিপসমূলক ছোট ক্লাস ওই টিপস ভিডিওতে আছে যত আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আপনি সমস্যায় পড়বেন ওখানে কিন্তু সমাধান দেয়া আছে ভাই একই ক্লাস আমি বারবার করাবো না यही शुक्रवार दिन निजेर समय बाँचिए अपन साथे बकर बकर कर कारण हे हमार स्टूडेंट जान भलो थे वही मन माने कि ईश्वरी पाटनीर मतन हमार सन्तान जान थे दूधे भाते एजन्यई एतगुलो कथा बला ताछाड़ा आर किछु ना। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম কি খবর ভাই? আসসালামু আলাইকুম ভাই। যা আপনি ওই যে আমার সম্বন্ধে কি দিলো বললেন। যা আপনি ওই যে আমার সম্বন্ধে কি দিলো বললেন আমার যখন নেট বুঝতেই পারেন না বললাম যে আপনি যখন ক্লাস করবেন তখন বসে করার চেষ্টা করবেন। যদি আপনি অসুস্থ মানুষ শুয়ে থেকে ক্লাস করলে ব্রেনে কিছু ঢোকে না। ভাই আমাদের এখানে প্রচন্ড শীত ভাই। ভাই আমাদের এখানে প্রচন্ড শীত ভাই। আপনি তো খালি গেঞ্জি গায়ে আছেন আপনি শীত লাগে না। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। আমাদের এখানে প্রচন্ড শীত ভাই। বাতাস এখানে কত ভোল্টের লাইট জ্বলছে আপনি জানেন? খেয়াল বুঝতেছি অনেক লাইটিংটা অনেক এই বুঝতেছি অনেক লাইটিংটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। তার পাশে অনেক চলছে 200 ভোল্টের লাইট সাইডে চলছে একটা। পিছনেটা ভার্চুয়াল না জানি ভাই এটা পিছনেটা ভার্চুয়াল না ভার্চুয়াল করছেন 3D ইমেজ অ্যাড করেছি। 3D ইমেজ দিয়েছি 3D ইমেজ অ্যাড করেছি। আমি দেখো আমার রুমের ব্যাকগ্রাউন্ডটা ভালো। কালকে আমার অস্ট্রেলিয়ান ভাই বলছে ওয়াও হোয়াট এ নাইস রুম। ঠিক আছে টাইম বললাম বস দিস ইজ নট আ নাইস রুম জাস্ট ইটস আ ব্যাকগ্রাউন্ড ইটস মাই room background in the inner side so much oh it's no problem your room also nice এই অস্ট্রেলিয়ান ভাইয়ের সাথে আমার খুব ভালো কথা হয়। তো কথা বলাটাই হলো বিষয়। আপনি মানুষের সাথে কনভারসেশন করছেন মানুষের সাথে যোগাযোগ করতে পারছেন এবং আপনি কর্মদক্ষতায় এগিয়ে এটাই আপনাকে সাকসেস বানাবে। হ্যাঁ এগুলোই হলো মূল জিনিস। আপনি অন্যান্যদের চেয়ে এগিয়ে যাবেন। আপনারা কথা শুনে চলুন 4 মাস শুধুমাত্র এইভাবে এগিয়ে যান দেখবেন কাজ তো শিখবেনই বস হয়ে যাবেন। এই হলো বিষয়। এই জন্য হাই স্যার আমাদের তো এই দুটো কাজ শিখলাম। এই দুটো কাজ তো দুই লিংকে গিয়ে দেখতে হয় তাই না? এই দুটো কাজ তো দুই লিংকে গিয়ে দেখতে হয় তাই না? গিয়ে দেখতে হবে স্যার। যদি এক লিংকে সব কাজ মানে স্যার যদি এক লিংকে সব কাজ মানে সব ক্লাসগুলো এক লিংকে দিয়ে দিন তাহলে রিপিট করতে ভালো হতো স্যার। আপনি কম্পিউটারে কি সেভ করে রাখার মতো কি আপনার মানে ইয়া হচ্ছে না এত অলস হয়ে হবে? হচ্ছে স্যার মনে করেন হচ্ছে স্যার মনে করেন আমি এই গত ক্লাসটা ইনফ্লুয়েন্সার মার্কেটিং ক্লাসটা দেখছি এবার বাইচান্স আমি যদি সেভ করে না রাখি মানে না চাইলে তুমি একটু মেসেঞ্জার WhatsApp গ্রুপটা চেক করো সেখানে তো দেয়া আছে একটা মিনিট তোমার হবে না তুমি খাবা একটু খেটে খাবে না। তোমাকে তো একটা লিংকের মধ্যে দেওয়ার কারণ হলো যে ওইখানে একটা প্লেলিস্ট করা আছে এই যে দেখো প্লেলিস্ট করা আছে। এগুলো তো ভবিষ্যতে বারবার তো করাটা কষ্ট হয় আমার জন্য। এখন দেখা গেল যে এই যে আমি প্লেলিস্টটা দেখাই যারা ইমেল লিস্ট বিল্ডিং করছে তারা কি করবে এই একটা লিংক থেকে সকল ক্লাস কে কথা বলছে যেন ফ্যামিলি কথা বলা এই যে ইউটিউবে ঢুকলাম আমি প্লেলিস্ট করে রাখছি এগুলো সব বন্ধ করে দিয়েছি মানে এই সবগুলো ফ্রি ছিল সব বন্ধ করে দিয়েছি। তাহলে আমি আসলাম আমার ইউটিউব চ্যানেল আসলাম। ইউটিউবে আসলাম এই যে এখানে আসলাম প্লেলিস্ট। তাহলে প্লেলিস্টে এসে এই যে এটা হলো একটা প্লেলিস্ট। তাহলে এটা আনলিস্টেড করা আছে তার মানে যেটা যারা স্টুডেন্ট তারাই শুধু দেখতে পাবে। ঠিক আছে এই ফাইবার টিপসটা এখন কি করা আছে হচ্ছে পাবলিক করা আছে সব স্টুডেন্টের জন্য। এটা যেমন লিড জেনারেশন পাবলিক করা আছে এটা এখন এটা পাবলিক করা আছে এটা আমি এখন কি করে দেবো আনলিস্টেড করে দেবো মানে পাবলিক আর থাকবে না। অর্থাৎ এগুলো তো পেড জিনিস। যেমন লিড জেনারেশনে যত ভিডিও আপলোড দেবো এখানে আমি এক লিঙ্ক দিয়ে দিয়েছি তুমি সব ধারাবাহিক দেখতে পাবে। তার আর কি সুখ চাও ভাই আমার বলো? ঠিক আছে স্যার আমি মনে করেন এই ইউটিউবে আপনার প্লেলিস্টে কেন যাবে না ভাই? প্লেলিস্ট তো ধারাবাহিক জিনিস। এই যে লিড জেনারেশন প্লেলিস্ট ধারাবাহিক জিনিস এটা যারা শিখছে ডিসেম্বর ব্যাচে তারা ধারাবাহিক দেখবে। তুমি শিখছো ইমেল লিস্ট বিল্ডিং তাই না? জানতাম না স্যার আমি জানতাম না স্যার। তুমি শিখছো যেভাবে লিংক শেয়ার করতেছেন ভাই আপনি যেভাবে লিংক শেয়ার করতেছেন এইভাবে আমাদের জন্য সুবিধা ভাই অনেক সুন্দর ভাবে এক লিংকে সব পাবেন। আপনি 1 নাম্বার ক্লাস করলেন কেউ হয়তো 2 নাম্বার ক্লাসটা মিস দিয়েছে 3 নাম্বার ক্লাস করেছে 2 নাম্বার ক্লাস তো এখানেই দেয়া আছে তাই না? হ্যাঁ বুঝতে পেরেছি স্যার। ঠিক আছে ধন্যবাদ। হ্যাঁ বুঝতে ইমেল লিস্টিং এর ভিডিওগুলো সুন্দর করে দেয়া আছে। না না আপনি এগুলো ওয়েবসাইটে যাবে ওয়েবসাইটে তোমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে দিব ইউজার নেম দিয়ে তোমরা হচ্ছে তখন ওয়েবসাইট থেকে সরাসরি দেখতে পাবে ধারাবাহিক আরো ধারাবাহিক দেখতে পাবে। কোনো টেনশন নাই কোর্স করে যাও আর কিছুদিনের মধ্যে ওয়েবসাইট আপডেট হলে তখন ওয়েবসাইট হচ্ছে পেয়ে যাবা, ওয়েবসাইটের ইউজার আইডি পাসওয়ার্ড তখন অটোমেটিক হচ্ছে সব পেয়ে যাবা। এসব আনলিস্টেড, যেগুলো আনলিস্টেড সেগুলো হাইড। হ্যাঁ, এই যে ইমেল লিস্ট বিল্ডিং এই নিয়ে নাও, আমি দিয়ে দিচ্ছি সব ভিডিও এখানে আছে, এক লিঙ্কে সব ভিডিও পাবা। এক লিঙ্ক ওপেন করবা, দেখবা পার্ট 1 পার্ট 3 এই যেগুলো আগের ব্যাচের ক্লাস করা হয়েছে, ইমেল লিস্টিংয়ে কীভাবে গিগ করব সেটা দেওয়া হয়েছে, তাহলে সবই তো আছে, আর কি নিবা? এই নিয়ে নাও। আপনি যেভাবে দিচ্ছেন অনেক সুন্দর ভাই, অনেক ভালো। এই লিংক শুধু সেভ করে রাখো, যখন ক্লাস করার মন চাইবে লিংকটা ওপেন করবে, সব ক্লাস তোমার সামনে হাজির হয়ে যাবে। ভাই যদি অনুমতি দেন একটা কথা বলতে চাই।